ভাই রেকর্ডটা কি, ভাইয়া বলেন, রেকর্ডটা কি দেবেন ভাই? অবশ্যই রেকর্ডটা দিয়ে দেওয়া হবে। রেকর্ড ইউটিউব চ্যানেল আপলোড করার পর আপনাদেরকে সেই ইউটিউব চ্যানেলের লিংক দিয়ে দেওয়া হবে। জি ভাই, আজকে ইন্ট্রোডিউসিং ক্লাস, তো এই জন্য আর কি অনেকগুলো প্রশ্ন করতেছি, আর নর্মাল ক্লাস হলে এভাবে সময় নষ্ট হলে প্রশ্ন করব না। ভাই এই যে রেকর্ডটা যে করেন, এটা কি কোনো এক্সট্রা অ্যাপস এর মাধ্যমে করতে হয় না, ওই রকম জুমে কোনো অপশন আছে যে ওটা দিয়ে রেকর্ড করেন, জানতে চাচ্ছিলাম ভাইয়া। রুম থেকেই করি আমরা রেকর্ড। আচ্ছা এর একটু জন্য দেখেন, কি কোনো এক্সট্রা অ্যাপস ইনস্টলেশন করে নিতে হয়? না ভাইয়া কিছু লাগে না, আপনার জুম এর সবকিছু দেওয়া আছে। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ এই যে ভাইয়া। ফ্রি ক্লাস গুলো করতেছি, হ্যালো, কি বলেন, যে এই যে ফ্রি ক্লাস গুলো করতেছি, এর মাধ্যমে কি আমাদের যে প্র্যাকটিস করার জন্য কোনো কি সফটওয়্যার টফটওয়্যার দেওয়া হবে নাকি? আপনাদের প্র্যাকটিস করার জন্য একটা সফটওয়্যার দেওয়া হবে, সফটওয়্যারটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি, সফটওয়্যারটা দেখাবো এখন, ওই সফটওয়্যারটা দেওয়া হবে। এখন কি এটাকে আমাদের কি লিংকে দেওয়া দিয়ে দেওয়া হবে? আপনাদেরকে ক্লাস শেষে আপনাদের যার যার গ্রুপে আপনাদেরকে একটা লিংক দেওয়া হবে, সেই লিংকের মধ্যে আপনারা যাবেন, ড্রাইভ লিংক গুগল ড্রাইভের, সেখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবেন। আচ্ছা থ্যাংক ইউ ভাই, জি এবার শুরু করেন ভাই। ওকে, যেহেতু আমাদের এখানে রেকর্ডিং অলরেডি চলতেছে, আচ্ছা আপনাদের এই সফটওয়্যারটা দেওয়া হবে, ঠিক আছে, এই সফটওয়্যারটা দেওয়া হবে, এটাকে আপনারা জিপ করা থাকবে, ইনস্টল করে নেবেন, 7GB। জি ভাই বলেন। তার ওই যে এক্সট্রা আপনি দিবেন, এক্সট্রা কি ওয়েলডা লোড দিলে চলবে না পিসি দিয়ে দেওয়া লাগবে? আপনি ডাউনলোড করবেন, ডাউনলোড করে একটা আনজিপার দিয়ে আনজিপ করবেন, বা যেটাকে আমরা বলি হচ্ছে আনজিপি তো বলি, এক্সট্রাক্ট করবো, এক্সট্রাক্ট করার পর এরপর এটাকে আমরা ইনস্টল করব। কিভাবে করব সব আমি দেখাই দিচ্ছি। তো আমি আনজিপ করার জন্য মূলত উইন রান নামে একটা সফটওয়্যার ইউজ করি, এটা আপনারা গুগলে উইন রান লিখতে পারেন, লিখে পেয়ে যাবেন, বা ইউটিউবে দেখতে পারেন কিভাবে ইনস্টল দেয়, বা যারা আপনারা অলরেডি জিপ ফাইল আনজিপ করতে পারেন তারা তো জানেনই, এটাকে রাইট ক্লিক করবেন, রাইট ক্লিক করার পর এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা এক্সট্রাক্ট ফাইলস এ ক্লিক করবেন। ওকে, এক্সট্রাক্ট ফাইলস এ ক্লিক করলেন, গেট ইনটু পিসির, ওকে দিলেন। তো আমার টাইম মধ্যে পাসওয়ার্ড প্রোটেক্টেড করা, তবে আপনাদের গুলা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে না, যদিও থাকে আপনারা পাসওয়ার্ডে 123 টাইপ করবেন, এটা আনজিপ হয়ে যাবে। আমি মিউট করে দিচ্ছি, যেহেতু নয়েজ আসতেছে, শুধুমাত্র কোনো কিছু জানার থাকলে আনমিউট করে কথা বলে আবার মিউট করে ফেলবেন। তো এটাকে ফার্স্ট আমরা আনজিপ করবো সফটওয়্যারটাকে, আনজিপ করার পর ভিতরে ঢুকেন ফোল্ডারের, ঠিক এইরকম একটা। ভাই আনজিপ করার নিয়মটা একটু বলে দিয়েন। এই যে ভাই মাত্রই দেখাইলাম, আপনি রাইট ক্লিক করবেন, লেখা আসবে এক্সট্রাক্ট ফাইলস, ক্লিক করবেন, আনজিপ হয়ে যাবে। অবশ্যই আপনার একটা আনজিপার লাগবে, আপনি সেখানে উইন্ডার বা 7জিপ এরকম কিছু একটা সফটওয়্যার ইউজ করতে হবে আপনাকে। তো এগুলো সম্পর্কে না জানলে আপনি জাস্ট ইউটিউবে লিখবেন হাউ টু আনজিপ এ ফাইল, আপনাকে দেখাই দেবে কিভাবে একটা ফাইল আনজিপ করতে হয়। এবার আসেন, এই সফটওয়্যারটা আমরা ইনস্টল করব। মূলত সফটওয়্যারটা ইনস্টল করার দরকারই নাই, এটা হচ্ছে একটা পোর্টেবল ভার্সন, আপনি ডাবল ক্লিক করবেন ওপেন হয়ে যাবে আর কিচ্ছু না। দেখেন আপনি ডাবল ক্লিক করলেন, ডাবল ক্লিক করার পরে এটা ইনস্টল হয়ে ওপেন হয়ে যাবে। আপনি এখানে ইনস্টল দেন, দেন এখান থেকে ওকে দেন, এটা 2014 সালের ভার্সন, খুবই পুরাতন। ওকে, এখান থেকে দেখেন এবার আপনার কম্পিউটারটা কত বিটের, 64 বিট না 32 বিট, যদি আপনি না জানেন তাহলে আপনি 32-এ টিক চিহ্ন দিবেন, আর যদি আপনি জানেন আপনার কম্পিউটারটা কত বিটের তাহলে সেটাই দিবেন। যেমন আমি জানি আমারটা 64 বিটের, এই জন্য আমি 64 ক্লিক করছি, যারা জানেন না তারা 32 ক্লিক করবেন। দেন নেক্সট, এখান থেকে ইনস্টল দিয়ে দেন, বা সেটা ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। এই একটা ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে মূলত ওপেন করবেন, তো আমরা জাস্ট একটু ওয়েট করি এটা ওপেন হওয়া পর্যন্ত, সেটা আমি ইনস্টল ওপেন করে রাখি যেহেতু ওপেন হতে একটু দেরি হয়। ওকে, আপনারা পোর্টেবল দিয়ে এই মুহূর্তে জরুরি জরুরি ক্লাসগুলো করবেন, এরপর আপনাদেরকে মেইন সফটওয়্যারটা দিয়ে দেওয়া হবে। মেইন সফটওয়্যার ভাইয়া, আপনি কথা কেটে যাচ্ছিল, আরেকবার বলেন। মেইন ভাইয়া, মেইন সফটওয়্যার গুলো কি এভাবে লিংকের মাধ্যমে পাঠাবেন? ডাউনলোড মাধ্যমে দিয়ে দিব, মেইন সফটওয়্যার গুগল ড্রাইভ আপলোড করা থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। বুঝি না, একটু রিপ্লাই করবেন। আচ্ছা আমি সবাইকে মিউট করতেছি, কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা একটু লিখেন, লিখে জানান কোশ্চেন গুলা, আর মেইন সফটওয়্যারটা আমরা গুগল গুগল ড্রাইভে আপলোড করে দিব, ড্রাইভের লিংক দিব, লিংকে গিয়ে আপনারা ডাউনলোড করে নেবেন। আচ্ছা এখানে এটা ইনস্টল হচ্ছে, ইনস্টল হওয়া পর্যন্ত আপনারা কারো কোনো কোশ্চেন থাকলে একটু লিখেন, আপনারা জুমের চ্যাট বক্সে লিখেন, আমি আপনাদের কোশ্চেন পরে পরে অ্যান্সার দিচ্ছি।
আর কোনো কোশ্চেন আছে আর থাকলে তারা অ্যাটেনশন হতে হতে আপনারা করে ফেলেন আপনারা দুনো চ্যাট বক্সে লিখেন লিখে আমাকে জানান আচ্ছা সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে সফটওয়্যারটা ইনস্টলের দিকে ব্যাক এন্ডে হোক কিভাবে ওপেন করি ডিজাইন করা শুরু করে দেই আর 4GB RAM এ মেইন সফটওয়্যার কি চলবে ভাইয়া 4GB RAM এ চলবে চলবে তবে 2020 সালের সাল তো সিং হচ্ছে না এটা ইউজ করতে পারবেন কি ভাইয়া বলেন ভাইয়া মেসেজটা তো সিং হচ্ছে না সেন্ড হচ্ছে না যে এখানে অনেকে দিচ্ছে ভাইয়া আমি কিছু শুনতেছি না বারবার হয়ে যায় আচ্ছা এখন সাবিকুন নহর আপু আপনি শুনতে পাচ্ছেন না কারণ আপনার নেট প্রবলেম এই যে আপনি একটু আগে যে বললেন আপনার যে পিসির কথা বললেন 64 না 32 এটা মানে বুঝলাম না আচ্ছা যদি আপনি না বুঝে থাকেন তাহলে আপনি সেখানে 32 ক্লিক করুন জি জি রিঙ্কু তোমার ফোন দিতাছে মামি ঢুকবো সফটওয়্যারে ঢোকার পর ভাই ইমেইল সফটওয়্যার কি অ্যাডোবি সিএস ভাই ইমেইল সফটওয়্যার কি অ্যাডোবি সিএস 6 ভাই অ্যাডোবি সিএস 6 ইমেইল সফটওয়্যার না অ্যাডোবি হচ্ছে ডিজাইন সফটওয়্যার আর অ্যাডোবি হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানির নাম যেখানে আপনি বিভিন্ন সফটওয়্যার আপনি পাবেন ওকে তো আমরা এখান থেকে ফাইলে যাব ফাইল থেকে ক্লিক করব নিউতে নিউতে ক্লিক করার পর আমাদের কাছে একটা ইন্টারফেস আসবে যেখান থেকে আমরা সাইজ দেব আগবোর্ডে আগবোর্ড বলতে আমরা বুঝি একটা ব্যাকগ্রাউন্ড যেখানে আমরা কাজগুলো করব তো সেই আগবোর্ডে আমরা সাইজ দেব এজন্য ফাইল থেকে নিউতে ক্লিক করে একটু ওয়েট করব যেহেতু অনলাইন ক্লাসে আছি এজন্য স্ট্রিক কিছুটা স্লো থাকে আসতে একটু লেট হয় ভাই আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না একটু জোরে বললে ভালো হতো এক মিনিট এখন ভাই বুঝতে পারছেন জি বুঝতে পারতেছি ওকে আচ্ছা তো যেটা বলছিলাম যে আমাদের এই পর জি ভাই বলেন ভাই আমি একটু হেল্প চাচ্ছিলাম আমি আমার কাছে ডিক্স আছে এবং এতে ইলাস্ট্রেটর সিসি বাটনটা আছে আমি একটু ওইটাও আপনি ইনস্টলেশন করতেছি আমি যখন হেল্প চাই যদি একটু আমাকে হেল্প করেন ভাইয়া করতে ভাই ইনস্টলেশনটা করেন না কারণ এই মুহূর্তে আমরা যেহেতু কাজ করতেছি আপনি ইনস্টলেশন প্রসেসটা পরে করেন আপাতত আমাদের পোর্টেবল ভার্সন ইউজ করেন এক তারিখ থেকে ইনস্টলেশন প্রসেসটা আমরা হেল্প করব এই মুহূর্তে যেহেতু আমরা ক্লাস করাচ্ছি প্রি ক্লাসে আই মুহূর্তে ইনস্টলেশনটা না করলেই বেটার হয় এখন আপনারা ক্লাসটা দেখেন আচ্ছা ভাই আমি না আজকে ক্লাস দেখি কারণ আমি ফোনে ক্লাস করি আর ডেস্কটপে আর কি কাজ করব তো তাই ওকে ভাই আমি ক্লাস দেখি আপনারা দেখতে হবে মারিয়া আপু এখন আমরা একটা লোগো ডিজাইন করব ওকে তো আমরা এখানে আসলাম ইলাস্ট্রেটরে আসার পরে নরমালি আমরা এখানে ইঞ্চেস থেকে আজকে পিক্সেলে চলে যাব আমাদের পেজের সাইজটা আমরা একটু মাপ মতো নেওয়ার জন্য দেন পেজের সাইজ দেব আমরা 500 পিক্সেল উইথ 500 পিক্সেল হাইট এটা আপনার ইচ্ছা আপনি কতটুকু নেবেন তবে আমি একটু ছোট একটা নিলাম 500x500 নিলাম আর এদিকে আর কিছু ধরা লাগবে না আমাদের যদি আপনি এমএম নিতে চান তাহলে নেন 176 mm যদি আপনি সেন্টিমিটার নিতে চান তাহলে বলবো যে আপনি 17 cm নেন তো আমরা তো এগুলো পিক্সেল নিতে পছন্দ করি পিক্সেল নিয়ে আমরা ক্রিয়েট ক্লিক করলাম ক্রিয়েট ক্লিক করার পর আমাদের এখানে ফাইলটা ওপেন হয়ে গেল ওকে তো আমরা আজকে যে জুড়ে বলেন জি আজকে আমরা যে লোগোটা করব সেটা হচ্ছে আমরা একটি ইলিস টুল দিয়ে করব আচ্ছা একদিকে একদিন ভাই বলছে ভাই আপনার পিসি কনফিগারেশনটা একটু বলেন ভাইয়া আমি i5 ইউজ করতেছি 4th জেনারেশন আর 16GB RAM আচ্ছা তো আমরা আজকে যে ইয়াটা করব লোগোটা করব সেই লোগোটা আমরা শুরু করি লোগোটা হবে হচ্ছে আমরা যে ব্রাউজার আছে এই ব্রাউজারের লোগো আমরা তৈরি করব তো সেই ব্রাউজারের লোগোটা আমরা একটু দেখে নেই সরি দেখে নেই না আমরা তৈরি করি ঠিক আছে তো ফার্স্টে আমরা যে কাজটা করব এইখানে ক্লিক করে ক্লিক করে ধরে রাখবো একটা বক্স আসবে এই বক্স থেকে আমরা ইলিস টুল ক্লিক করব ইলিস টুল ক্লিক করার পর এখানে আসলাম আসার পর জাস্ট আপনি শিফট অল্টার ধরে টান দিলেন একটা গোল বৃত্ত আসবে মোটামুটি আমি বৃত্তটা এতটুকু রাখলাম ওকে এটা একটু বাইরে নিয়ে যাই আমি দেখেন সাদা কালার আর আচ্ছা টোটাল কাজটা আমি বাইরে করব সাদা কালার আর হচ্ছে কালো কালার জুম করি কন্ট্রোল প্লাস দিয়ে সাদা কালার ভিতরে মানে হচ্ছে ফিল হোয়াইট আর যেহেতু ব্ল্যাক কালার হচ্ছে বর্ডারে এই জন্য আমরা বলবো স্ট্রোক হচ্ছে ব্ল্যাক তো হোয়াইট কালার ফিল আর ব্ল্যাক কালার বর্ডার বা স্ট্রোক এখন আমি মূলত আমরা লোগোর কাজ যখন করি এই স্ট্রোক স্ট্রোক থাকবে আর
ফিল একদম অফ থাকবে। তো আমি এখান থেকে ক্লিক, এটা ক্লিক করা অবস্থায় এটা ফিল কালার উপরে আছে, ক্লিক করেন স্ট্রোক কালার উপরে, আমি ফিল কালারটা উপরে এনে এখান থেকে নান করে দিই, বন্ধ হয়ে যাবে। আচ্ছা এবার আমি আরেকটু বেটার ভিউর জন্য যে কাজটা করব, কন্ট্রোল ওয়াই ক্লিক করব অথবা রাইট ক্লিক করে এখানে লেখা আছে আউটলাইন ক্লিক করব, সম্পূর্ণ জিনিসটা যত কালার আছে সব কালার চলে যাবে, জাস্ট লাইন দেখা যাবে। এই লাইনটাকে আমি ধরবো, ধরার পর অল্টার প্রেস করব, অল্টার প্রেস করে জাস্ট এক অল্টার প্রেস করে ক্লিক করে টান দিব, ঠিক আছে, টান দিয়ে এটা কপি করব, একটা হলো। দেন আমি এটাকে আবার সেম উপায়ে কপি করতে পারি অথবা কন্ট্রোল ডি প্রেস করে আরেকটা কপি করতে পারি, তিনটা কপিকে এইভাবে মার্ক করব, যে কোনো একটাকে ক্লিক করে লক করব। এরপর আমাদের এখানে আছে হচ্ছে অ্যালাইন, এখান থেকে আমরা হরাইজন্টালি সরি ভার্টিক্যালি অ্যালাইন করবো সেন্টারে, জাস্ট তিনটা এক অ্যালাইনে হয়ে গেল। ওকে, তো এই মুহূর্তে আমরা তিনটা একই অ্যালাইনে চাই না, তিন আমি চাই সরি একই অ্যালাইনে চাই, তবে এই গ্যাপটা আমরা চাই না, আমরা চাই এখানে কোনো গ্যাপ না থাক, প্রত্যেকটা গ্যাপ মিলে যাক। সোজা হিসাব আমরা এভাবে মার্ক করবো তিনটাকে, যে কোনো একটাকে, যে কোনো একটাকে ক্লিক করে আরেকবার মার্ক করবো, আবার অ্যালাইনে আসবো। এবার অ্যালাইনের নিচে থ্রি ডট দেওয়া আছে, মোর অপশন ক্লিক করবো, এখানে দেখেন নিচে ডিস্ট্রিবিউট স্পেসিং জিরো। এবার আপনি কি করবেন, এটা কি পাশাপাশি আছে, দেখেন তো ডান পাশ বাম পাশ, বাম পাশ ডান পাশ পাশাপাশি, জাস্ট ক্লিক করেন প্রত্যেকটার গ্যাপ মিলে যাবে। ওকে কমপ্লিট। এবার আসেন তিনটাকে মার্ক করে, তিনটাকে মার্ক করার পর এখানে উইথ দেখাচ্ছে, উইথ এই যে উইথ দেখাচ্ছে 164.  সামথিং, এই উইথটা আমি কপি করব, এই উইথটাকে কপি করলাম কন্ট্রোল সি দিয়ে, বা এখানে টোটালটা মার্ক করে রাইট ক্লিক করে কপি করতে পারেন। এবার বাইরে ক্লিক করেন, দেন এখান থেকে আবার ইলিপসে যান, ইলিপস এখানে একবার একটা ক্লিক করেন, লেফট ক্লিক, লেফট একবার ক্লিক করেন, অপশন আসলো, এখানে আপনি উইথটাকে পেস্ট করে দেন, যে উইথটা আপনি কপি করছেন নিচে আপনি পেস্ট করে দেন, পেস্ট করে ওকে দিয়ে দেন, এখানে একটা বৃত্ত চলে আসছে। এবার এই বৃত্তটাকে আমরা এটার সাথে মার্চ করি, এই জন্য যে কাজটা করবো বৃত্তটাকে আমরা সরাই সাইডে, এই তিনটাকে মার্ক করে রাইট ক্লিক করে আমরা ক্লিক করবো গ্রুপ, মানে হচ্ছে তিনটা একই সাথে থাকবে, একই সাথে। এবার এদেরকে মার্ক করব, এই গ্রুপটাকে যে কোনো একটা মার্ক ক্লিক করে লক করব, এখান থেকে আপনি হরাইজন্টালি অ্যালাইন সেন্টার একবার ক্লিক করেন, ভার্টিক্যালি অ্যালাইন সেন্টার একবার ক্লিক করেন। ওকে, আমাদের মোটামুটি এতটুকু কাজ শেষ। এবার আমাদের নেক্সট কাজ হচ্ছে এটাকে আনগ্রুপ করে ফেলা, আনগ্রুপ করার পর এই যে দুটা আছে এই দুটাকে মার্ক করব, দুটাকে মার্ক করে দেখেন দুইটার উইথ কত, উইথটা আবার আমরা কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, সেম ভাবে আরেকটা বৃত্ত নেব। এবার এখন যে উইথটা কপি করলাম সেই উইথটা পেস্ট করি উইথে হাইটে দুই জায়গাতেই, ওকে, এই যে একটা বৃত্ত হলো, এই বৃত্তটাকে আমরা আরেকটা কপি করব, জাস্ট কপি করলাম, দুইটা কপি হয়ে গেল। এবার এই পাশের দুইটা রাইট ক্লিক মার্ক করে রাইট ক্লিক করে গ্রুপ, এবার আসেন এটার সাথে এভাবে মার্ক করেন, এটাকে আবার ক্লিক, সেম উপায়ে আবার আমরা এটার সাথে অ্যালাইন করে দেবো, কাজ শেষ। এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলেন, এখানে একটা ক্লিক করেন, শিফট ধরে এটাকে একটা ক্লিক করেন, দুইটা আবার মার্ক হবে, রাইট ক্লিক করে আবার গ্রুপ করেন, শিফট ধরে এটাকে মার্ক করেন, শিফট ধরে, আমি শিফট ধরে কেন মার্ক করতেছি, কারণ দুইটার মাঝখানে আরেকটা অবজেক্ট আছে, এখন আমি এভাবে টেনে মার্ক করলে এই অবজেক্টটা মার্ক হয়ে যাবে, আমি চাচ্ছি না মার্ক হোক। তো ইন্ডিভিজুয়ালি যদি আমি মার্ক করতে চাই শিফট ধরে ধরে ক্লিক করব, এটাকে ক্লিক করে লক করলাম, আবার সেম উপায়ে মিডল করলাম, বাস শেষ, আমাদের কাজ শেষ, রাইট ক্লিক করে আনগ্রুপ করে। এবার রাইট ক্লিক জিপিইউ প্রিভিউ পাওয়া দিলাম, বাস আমরা এখন গ্রাফিক্যাল প্রিভিউতে চলে আসছি। এখন দেখেন এইটা দেখে আপনারা একটা লোগোর চিন্তা করেন, তো এটা দিয়ে কেমন লোগো তৈরি করা যায় দেখে কে পারেন, ভাইয়া আমি আগের পুরাতন ডেস্কটপ ইউজ করছি, এখন আমি একটা ল্যাপটপ কিনতে চাচ্ছি, কোনটা কিনবো একটু ইনফরমেশন বলে দিলে ভালো হতো, আমি গ্রাফিক ডিজাইনের কাজ করবো আর কি। আচ্ছা জুনায়েদ ভাই, প্রথমত আপনি যেহেতু ল্যাপটপ ডেস্কটপ ইউজ করেছেন, এখন ল্যাপটপ নিতে চাচ্ছেন, ল্যাপটপ কোনটা কিনবেন এটা হচ্ছে আপনার বাজেটের উপর অবশ্যই ডিপেন্ড করতেছে, আপনার বাজেট কত, তবে আমরা বলবো যদি ল্যাপটপ কিনেন মিনিমাম র্যাম জানি যাতে 8 GB হয় মিনিমাম র্যাম ল্যাপটপে, আর যদি আপনি ডেস্কটপ কিনেন মিনিমাম র্যাম যাতে 4 GB হয়।
তবে যদি আপনি সেম দামে ভালো কনফিগারেশন চান তবে অবশ্যই আপনার বাজেট অনুযায়ী একটা ডেস্কটপ কম্পিউটার কিনুন, তাহলে সেটার স্পিড ভালো পাবেন। আচ্ছা তবে আমি বলবো 40,000 বা 50,000 নিচে যদি বাজেট হয় আপনি ডেস্কটপ কিনেন, আর 50 থেকে যদি বাজেট স্টার্ট হয় আপনি একটা ল্যাপটপ কিনতে পারেন। ওকে এতটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে একটু বলেন, কোশ্চেন থাকলেও বলেন না থাকলেও বলেন। আচ্ছা কোরাই কোনটা কিনলে ভালো হয়? কোরাই তো ভাই আপনার বাজেটের মধ্যে ডিপেন্ড করছে, কোরাই ডাজেন্ট ম্যাটার এই মুহূর্তে। এই মুহূর্তে আমরা ম্যাটার করবো হচ্ছে র্যামের উপর, আপনার র্যাম কতটুকু আছে, আপনার ভার্চুয়াল র্যাম কতটুকু আছে, আমরা এই মুহূর্তে ডিপেন্ড করি এটার উপরে। আমাদের কোরাই কোনো ব্যাপার না, আমাদের ডুয়েল কোর হলেও হয়, কোরাই কোরাই থ্রি হলেও হয়, আমাদের কোরাই কোনো ব্যাপার না। আমাদের জন্য ব্যাপার হচ্ছে আমরা র্যাম কত ইউজ করতেছি। তবে যারা গ্রাফিক যারা ভিডিও এডিটর তারা কোরাই চিন্তা করবে, কোরাই কত তারা চিন্তা করবে, কিন্তু গ্রাফিক ডিজাইনার ওয়েব ডিজাইনার আমাদের কোরাই নিয়ে চিন্তা করতে হবে না। ওকে এই লোগোটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে বলেন তো শুনি। হ্যাঁ প্রথম অবস্থায় এত হার্ড হয়ে গেল না লোগোটা? না ভাইয়া এই এতটুকু জিনিস আপনি দেখেন, আপনি কি কি করছেন, আপনি তিনটে বৃত্ত নিচ্ছেন একই সাইজের, ঠিক আছে তিনটে বৃত্ত একই সাইজের নিচ্ছেন, এরপরে কি করলেন এই তিনটার সাইজ কতটুকু সেটা বুঝলেন, এখান থেকে ওইটার সাইজ একটা বড় বৃত্ত নিলেন, এরপরে এই দুটো সাইজ অনুযায়ী একটা বৃত্ত নিলেন, আবার এই দুটো সাইজের জন্য একটা বৃত্ত এখানে মার্ক করে দিলেন। একদম সিম্পল জিনিস ভাই, আপনি যদি এতটুকু করেন আপনার লোগো কিন্তু ভাই কমপ্লিট, জানেন আপনার লোগো এখানে কমপ্লিট। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল উপায়ে আমরা যে লোগো গুলা করি একদম কোনো ভুল ভ্রান্তি ছাড়া। তবে আপনারা যারা অলরেডি গ্রাফিক ডিজাইন শিখছেন তারা আমি বলি কিভাবে করতেছেন, লোগো ডিজাইন পেন্টুল নিচ্ছেন, পেন্টুল দিয়ে লোগো ডিজাইন করতেছেন, একটা শেপ আঁকতেছেন, এসব করতেছেন। প্রথমত পেন্টুল হচ্ছে একটা ত্রুটিপূর্ণ পদ্ধতি, আপনি যদি পেন্টুল দিয়ে লোগো ডিজাইন করে থাকেন আপনার লোগোতে আমি মিনিমাম 2-4টা ভুল দেখাতে পারবো যদি আপনি পেন্টুল দিয়ে করে থাকেন। আপনি যদি এইসব শেপ দিয়ে করে থাকেন আপনার লোগোতে একটা সিঙ্গেল ভুলও থাকবে না, এটা মাথায় রাখবেন। আর যদি আপনি একটা লোগো ডিজাইন করে লাখ লাখ টাকা ইনকাম করতে চান অবশ্যই আপনাকে এই ধরনের পদ্ধতি অবলম্বন করতে হবে, আর একটা লোগো ডিজাইন করে 2-4-5 টাকা ইনকাম করতে চান তাহলে পেন্টুল দিয়ে করতে পারেন। আর এটা হচ্ছে আমাদের লোগো ডিজাইনের একদম সিম্পল থিওরি, যদি আপনি ভালো ভালো মানের লোগো ডিজাইন হতে চান এই গোল্লা ইউজ করা আপনার সিম্পল থিওরি। আর আপনার এটাকে কঠিন বলতেছেন তাহলে আপনারা গোল্ডেন রেশিও যদি দেখেন, গোল্ডেন রেশিও দেখলে তো হার্ট ফেল করবেন, আপনাদের হাসপাতালে ভর্তি করা লাগবে। আপনার কথা অনুযায়ী গুগল থেকে একটা লোগো দেখবো যেটা সিম্পল উপায়ে করা যায় সেটাকে আমরা করে দেখাবো, যেহেতু আপনি বলছেন অবশ্যই 2017 এটা কি আপনার সফটওয়্যারের সাথে মিল আছে বা মিলবে? ওকে আমরা চলে যাই, তো টোটাল বিষয়টাকে আমরা এখন মার্ক করবো, ঠিক আছে এইভাবে মার্ক করবো। মার্ক করার পর এবার জাস্ট আমরা আমাদের কাজে চলে যাব, কাজ হচ্ছে এখান থেকে খুঁজে বের করা শেপ বিল্ডার টুল, খুঁজে না পাইলে শিফট আর এম এই দুইটা একসাথে প্রেস করেন চলে আসবে। যেমন ধরেন আমি খুঁজে পাচ্ছি না, আমি কিবোর্ডে শিফট ধরে রেখে আমি একটা ক্লিক করলাম আমার শেপ বিল্ডার টুল চলে আসলো। এবার আসেন আমরা মিলাই, আমাদের লোগোর একটা স্কেচিং আছে, যেমন আমি চাচ্ছি এইভাবে একটা শেপ, এইভাবে একটা শেপ, এখানে একটা শেপ, এরকম চাচ্ছি। চলেন দেখি আমরা কেমন কি যাচ্ছি। তো ফার্স্টে আমি ক্লিক করবো হচ্ছে এখানে, এখান থেকে জাস্ট কোনো কিছু না জাস্ট ক্লিক করে এটার সাথে এই শেপটা মিলে এলাম, এটার সাথে এই শেপটা মিলে এলাম, ছেড়ে দিই। দেখেন এখানে একটা শেপ হয়েছে, সেম শেপ এখানে একটা আছে, এই 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 যে দুইটা আছে এই দুইটা আপনি মিক্স করে দেন, এই দুইটা আপনি মিক্স করে দেন। এবার এই মাঝখানেটা আমি কেটে দিব, এটা আমার দরকার নাই। যদি আপনার এটা দরকার না থাকে তাহলে আপনি অল্টার প্রেস করে ক্লিক করবেন, এটা কেটে যাবে। যদি আপনি দেখতে পাচ্ছেন না তবে এটা অলরেডি কেটে গেছে, যেহেতু আপনি অল্টার প্রেস করে ক্লিক করেছেন। বাস এই হচ্ছে আমাদের লোগো। এখন আপনার কাছে মনে হবে ভাই এটা কি লোগো বানালেন, এমন কেন দেখা যাচ্ছে। ওকে চলেন এই লোগো এখন কেমন দেখা যায় দেখি, আমরা পুরোটা মার্ক করে আমরা আমাদের আর্টবোর্ডে নিয়ে আসি। ওকে এটা হচ্ছে আমাদের লোগো,
লোগোর এই ধরুন আমরা এটাকে বলবো আমার লোগো স্কেচ বা আমার জাস্ট হচ্ছে আউটলাইন মেথড। এবার আসেন এইটাকে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এই যে চোখ কালার আছে ক্লিক করেন শেপে পরিণত হয়ে যাবে। এই শেপ বাইরে দেখেন আমি এখানে ক্লিক করছি, শেপ হয়ে গেল। ডাবল ক্লিক করেন শেপের এই ফিল কালারে, এখান থেকে আপনি একটা কালার চুজ করেন। কালার চুজ কিভাবে করবেন, এখানে হচ্ছে আপনার কালার, এখান থেকে আপনি যে কোনো কালার নেবেন। এখানে কালারের ঘনত্ব যেমন এখানে সবুজ কালার, এখন সবুজ কালার হইতে পারে হালকা সবুজ, সাদার সাথে সাদার কাছাকাছি, আরেকটু সবুজ পেস্ট কালার, আরেকটু সবুজ, এমন হইতে 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 আরো সবুজ। এবার আসেন এটা হচ্ছে কি লাইট লাইট গ্রিন। এবার আসেন আপনি ডিপ গ্রিন, নিচের দিকে আসেন ডিপ 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 কালার দিকে চলে আসেন প্রায়। আবার এদিকে যান অ্যাশ কালারের দিকে চলে আসেন। এখান থেকে আমরা ঘনত্ব নিচ্ছি, তো আমি এখান থেকে একটা নীল কালার চুজ করি, নীল কালার। হ্যাঁ এখান থেকে আমরা নীল কালারের ঘনত্ব নেই, এই ধরেন আমি এই কালারটা এখান থেকে নিলাম, ওকে দেন। এখানে কালারটা পেস্ট হয়ে গেল। এবার আসেন এই যে মিডলে একটা আছে না, এই দিকে ক্লিক করি, এটা তো মিডলটা ধরছে না, তাহলে একটু জুম করি কন্ট্রোল প্লাস দিয়ে, জুম করে দেখেন এইখানে মিডলের একটা কালো দেখা যাচ্ছে, সেই কালোতে আমরা ক্লিক করব। তবে এখানে কালো কালারটা ধরতে অসুবিধা হচ্ছে পাশের কালারটার জন্য। ওকে, তো কালো কালারটা আমরা একটু পরে ধরি, যেহেতু ধরতে অসুবিধা হচ্ছে একটু পরে ধরি। দেন এটা এই যে এটা এটাকে ক্লিক করেন, ক্লিক করার পর সেম উপায়ে ঘুরায় দেন, এখান থেকে একটা কালার চুজ করেন। যেমন হচ্ছে আমরা এখান থেকে কালার নিতে পারি এবার কিছুটা কমলা, আমরা এখান থেকে নিব হচ্ছে কিছুটা কমলা কালার। ওকে ডান, আমাদের কমলা কালার দেওয়া শেষ। আমি কমলা কালারটা আরেকটু ব্রাইটেড চাচ্ছি, তাহলে আমি যাব এদিকে যাই, হ্যাঁ একটু ডার্ক চাই, লালের কাছাকাছি। ওকে কালার নিলাম। এবার আসেন এই কালারটা, জাস্ট এদিকে ক্লিক করেন, দেখেন কালারটা ধরে গেছে, ঘুরায় দেন ডাবল ক্লিক। এই কালারটা এটার কাছাকাছি নিব আমরা, এই জন্য ক্যান্সেল দিয়ে এখানে দেখবো আই ড্রপার আছে, আই ড্রপার না পেলে কিবোর্ডের আই ক্লিক করেন, টুলটা চলে আসবে, এটা সিলেক্টেড থাকা অবস্থা এখানে ক্লিক করেন, সেম কালার চলে আসছে। এবার এটা এভাবে সিলেক্টেড থাকবে, আমরা এই কালারে যাব। যাওয়ার পরে জাস্ট এই যে এখানে কালারটা আমরা একটু নিচের দিকে একটু ডার্কের দিকে নিয়ে আসবো, এনে ওকে বাইরে ক্লিক করেন, সিলেকশন টুলস বাইরে ক্লিক করেন, হয়ে গেল। সেম ভাবে এখানে একটা ক্লিক করবেন, আই ড্রপার যে কালারটা চুজ করবেন, আবার ডাবল ক্লিক করে এই কালারটার একটু নিচের দিকে যাবেন, বাস ডান, আমাদের একটা লোগো ডান। এখন দেখেন এই যে আমরা লোগোটা করলাম, লোগোটা হচ্ছে বলেন এটা 2D লোগো না 3D লোগো, বলেন তো কে বলতে পারবেন এটা 2D নাকি 3D লোগো, কারো কোনো আইডিয়া আছে, কারো কি আইডিয়া নাই লোগো সম্পর্কে? 2D এটা 3D লোগো না? আচ্ছা কিভাবে বুঝলাম এটা 3D লোগো না? 3D লোগোটা হচ্ছে ভাইয়া যে এটা থার্ড ডাইমেনশন থাকবে, বাট মনে হচ্ছে হবে যেন লোগোটা ঘুরতেছে, বাট এটা ঘুরতেছে না, এটা স্টিল অবস্থায় আছে। তাহলে আমরা 2D লোগোকে 3D লোগো কিভাবে বানাবো? এনিওয়ে ভাইয়া এটা জানি না, বাট 3D তো করা যায়, এটা আপনি পারবেন। আচ্ছা যারা অলরেডি এখানে গ্রাফিক ডিজাইনার দুই একজন অবশ্যই আছেন, কারণ প্রতি ব্যাচে একজন দুজন থাকেন, তো আপনারা কি বলেন, আপনাদের আইডিয়া দেন। এনি আইডিয়া কিভাবে আমরা করতে পারি? এই গোল বৃত্তটার ভিতরে কি কিছু লেখা যাবে? অবশ্যই যাবে, অবশ্যই যাবে, তবে না উত্তম, তাহলে একটু লিখে দেখাবেন কিভাবে লেখা যায়। আপনি কি গোল বৃত্তটাকে ঘুরায় লিখতে চাচ্ছেন? আপনি বৃত্তটার মধ্যে বুঝলাম না ভাইয়া, আপনি কি বৃত্তটাকে এভাবে এইভাবে কার্ভ করে লিখতে চাচ্ছেন বৃত্তের মধ্যে? দেখি হ্যাঁ টি, তো আপনি কিবোর্ড, আচ্ছা আমার ইয়া অফ করা, কিবোর্ড থেকে আপনি জাস্ট টি প্রেস করেন, টাইপ টুল চলে আসবে, অথবা এখান থেকে টাইপ টুলে প্রেস করেন,
এবার আপনি যে কোনো জায়গায় ক্লিক করেন, আপনি লিখেন, আমরা লিখলাম এটা হচ্ছে লোগো, এরপরে ক্লিক করেন, তাহলে আমরা লোগোর ফন্ট চেঞ্জ করতে পারি। এখান থেকে যে কোনো ফন্ট নিলেন, একটু ডাবল ক্লিক করি এডিট করে, ওকে। তো এখান থেকে আমরা লোগো লিখলাম, এটাকে এখানে এনে বাস বসাই দেন। তাহলে আমরা ফন্টের সাইজ বড় করতে পারি, এইভাবে এখানে বসাইলাম। এরপরে তাহলে আমরা একটা কালার দিতে পারি, যেমন হচ্ছে এতে ডাবল ক্লিক করে এটাকে মার্ক করে আইড্রোপার দিয়ে আমরা লিখলাম অ্যালো, আবার স্ক্যাপ টুলে গিয়ে এটাকে মার্ক করে আমরা লিখলাম গো, আমরা লিখলাম লোগো, বাস হয়ে গেল। এখন বলেন কারো কোনো কোশ্চেন, কালারটা আমরা আইড্রোপার দিয়ে দিয়ে পিক করব। এই কালারটা কিভাবে ইয়া করলাম একটু যদি দেখাই দিতেন। কোনটা ভাইয়া? এই যে যে লোগোটা যে লিখলেন মাঝে যে যে ইয়াটা আইনা কালার করলেন, মানে এই কালারটা কিভাবে করলেন একটু দেখাই দিতেন। আপনি জাস্ট এটাতে আসবেন, টাইপ টুলে যাবেন, এখানে মিডলে কোথাও ক্লিক করবেন, এডিট করার অপশন দিবে, আপনি যার কালার চেঞ্জ করতে চান তাকে এইভাবে মার্ক করবেন। ঠিক এখান থেকে আই ড্রপার টুলে যাবেন, যেখান থেকে কালার পিক করতে চান সেখানে একটা ক্লিক করবেন, সেই কালারটা এখানে আসবে। ঠিক আছে ভাইয়া, আজকে যে ক্লাসটা করাইতেছেন এই ক্লাসটার ভিডিও কি পরে দিয়ে দেওয়া হবে লিংকে? জি, আজকে ক্লাসের ভিডিও আপনাদেরকে ইউটিউবে আপলোড করে ইউটিউব এর সেই লিংকটা দিয়ে দেওয়া হবে আপনাদের গ্রুপে। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাই। আমরা এখন এইভাবে মার্ক করব, মার্ক করার পর মিডলের লোগো লেখাটাকে শিফট ধরে একবার ক্লিক করে আনমার্ক করব, এবার বা ডিসিলেক্ট করব, রাইট ক্লিক করে গ্রুপ করব। গ্রুপ করলাম কেন, বাকিগুলোকে একসাথে করা। এবার আসেন, এটাকে ক্লাসের লোগো লেখাটাকে শিফট ধরে মার্ক করলেন, এইটাকে ক্লিক করলেন, লক হলো, এখান থেকে আবার এই অ্যালাইনটা করে দেন, টোটালি মাঝে চলে আসলো। এবার আপনি চাইলে আরেকবার রাইট মার্ক করে গ্রুপ করে ফেলেন সবগুলোকে, যাতে একই সাথে মুভ হয়। আচ্ছা, আর এটা 3D করতে হবে হচ্ছে গ্রেডিয়েন্ট ইউজ করে। আমরা যদি গ্রেডিয়েন্ট ইউজ করি তাহলে এটাকে আমরা 3D তে কনভার্ট করতে পারবো। দেখে মনে হবে না এখানে আরেকটা ডাইমেনশন দেখা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এই একটা লোগো আমরা দেখলাম। এবার আসি আমরা সেকেন্ড লোগো, যেটা আপনারা বললেন একটু সহজ কোনো লোগো দেখাইতে। ওকে, চলেন আমরা গুগল থেকে ঘুরে আসি সহজ কোনো লোগোর আশায়। আসলে দেখেন আমাদের এটা ইনস্টল হয়ে গিয়েছে, আপনি এখানে রান দিলে আর ফিনিশ দিলে অটোমেটিক ওপেন হয়ে যাবে। তবে আমি এভাবে দেখাচ্ছি না, আমি ফিনিশ দিয়ে দিই। এবার আমি যাবো হচ্ছে এই ফোল্ডারটা, যে ফোল্ডারটা এটা ছিল, এই ফোল্ডারে দেখেন ইলাস্ট্রেটর পোর্টফোলিও লেখা একটা ফাইল, ডাবল ক্লিক করে ওপেন করলাম। এখানে দেখেন ইলাস্ট্রেটর পোর্টেবল টিএক্স, এখানে আরো অনেক কিছু আছে, অ্যাপস আছে, এখানে ফাইল আছে, এগুলো আমাদের দরকার নাই। ঠিক আছে, এগুলো আমাদের দরকার নাই, আমরা মূলত এই অ্যাডোব ইলাস্ট্রেটর পোর্টেবল .txt এই অ্যাপ্লিকেশনটা ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে এটা আমাদের কাছে একটা অপশন অ্যাক্সেস চাইবে, যেখানে ইয়েস অথবা নো লেখা থাকবে, আপনি সেখানে ইয়েস এ ক্লিক করবেন। ইয়েস এ ক্লিক করলে দেন এরকম আসতেছে। এখন দেখেন আমাকে এটা ওপেন করতে দিচ্ছে না, কারণ কি লিখতেছে যে আমার আরেকটা অ্যাডোবি ইলাস্ট্রেটর ওপেন করা আছে, যেটা কিনা এটার চাইতেও নতুন ভার্সন। তো আমাকে বলতেছে যে ওটা ক্লোজ করেন, ক্লোজ করার পরে পোর্টেবলটা অন করেন, কারণ পোর্টেবল হচ্ছে পুরাতন ভার্সন আর আমি ইউজ করতেছি নতুন ভার্সন। তো আমাকে বলতেছে পুরাতন নতুনটা অফ করে পুরাতনটা ওপেন করেন। তো আমার যদি এটা ওপেন না থাকতো এটা অটোমেটিক ওপেন হয়ে যেত। ওকে, তারপর আমি এটা ওপেন করে দেখবো আমার ইন্টারফেসের সাথে মিল আছে কিনা। যদি আমার ইন্টারফেসের সাথে মিল থাকে এটা আপনাদেরকে ক্লাস শেষে দিয়ে দেওয়া হবে, আর যদি না থাকে তাহলে আমার ইন্টারফেসের সাথে মিল রেখে একটা আপনাদেরকে দেওয়া হবে ক্লাস শেষেই। ওকে, চলেন এখন আমরা যাই গুগলে। আমরা গুগলে গিয়ে নর্মালি সার্চ করব। আচ্ছা, গুগল থেকে লোগো ডিজাইন সার্চ করার আগে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আপনি যদি একজন লোগো ডিজাইনার হন তাহলে আপনার ইনকাম কেমন হতে পারে। যদি আপনি একজন প্রফেশনাল লোগো ডিজাইন হতে পারেন তাহলে কেমন হতে পারে, কারো কি কোনো আইডিয়া আছে একজন প্রফেশনাল লোগো ডিজাইনারের ইনকাম কেমন? কারো কোনো আইডিয়া ভাইয়া? প্রশ্নটা, একজন প্রফেশনাল লোগো ডিজাইন শুধুমাত্র লোগো ডিজাইনের উপর অনেক মানে এক্সপিরিয়েন্স আছে, খুব এক্সপার্ট লোগো ডিজাইন করতে, তার লোগো ডিজাইন করে ইনকাম কেমন, এটা নিয়ে কোনো আইডিয়া আছে আপনার? আর ভাইয়া চলুন, আমার একটা আইডিয়া নেই কি কি
তার কর্মক্ষেত্র কতটুকু প্রসার বা আমাদের দেশে কেমন আছে এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম ভাইয়া। একজন প্রফেশনাল এক্সপার্ট কেমন আছে আপওয়ার্ককে বাংলাদেশ থেকে অ্যাকাউন্ট নেওয়া বন্ধ করে দিছে, কারণ হচ্ছে আপওয়ার্ক শুধু বাংলাদেশ না, বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান থেকে স্পেসিফিক কিছু জায়গায় লোক নেওয়া বন্ধ করছে, যেমন হচ্ছে গ্রাফিক ডিজাইনার নেওয়া বন্ধ করে দিয়েছে, তাও কয়েক বছর আগে। কারণ কি? কারণ হচ্ছে বাঙালিরা কোর্স করার সাথে সাথেই আপওয়ার্কে গিয়ে অ্যাকাউন্ট খুলত, এত পরিমাণ অ্যাকাউন্ট খুলছে যে এখন তারা বাংলাদেশ এইসব কান্ট্রি থেকে ওই ক্যাটাগরিতে কাউকে নেয় না। কারণ হচ্ছে আপওয়ার্ক একটি আমরা বলতে পারি সেটা একটা প্রফেশনালের সাইট, যেখানে আপনি প্রফেশনাল ডিজাইনার হয়ে পা দিবেন। এখন বাঙালি ইন্ডিয়ানরা কি করছে, বেশি টাকা ইনকামের লোভে তারা কিছু না জেনেই বেগিনার লেভেল হয়ে তারা সেখানে যায়, যাওয়ার পরে অ্যাকাউন্ট মার্কেট প্লেসটা বাঙালিদের জন্য নষ্ট করে দেয়। তবে সেখানে অবশ্যই ভালো ভালো ডিজাইনার আছে। তো এখন আমরা যারা নতুন তারা আমরা তো ফাইবার থেকে আমরা ইনকাম করব, এবং এখন আমি আপনাদের যে ইয়াগুলা দেখাবো, ইনকাম যারা যারা ইনকাম করছে দেখাবো, তাদের মধ্যে দেখি তাদের মধ্যে ডেফিনেটলি বাংলাদেশি হবে আমি যাকে দেখাবো, ঠিক আছে? তাহলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশের কতটুকু বিস্তৃতি আছে। আমি লিখব লোগো ডিজাইন, যেটা অলরেডি নিচে আমাকে বলে দিচ্ছে পপুলার, আমি সার্চ করলাম। তো এই সার্চ গুলো মূলত রিজনাল আসে, ফার্স্টের দিকে রিজনাল আসে। আপনি যখন সার্চ করলেন ফার্স্টের দিকে যারা দেখবেন ম্যাক্সিমাম বাংলাদেশি হবে, লোগো ফ্লো, ডিজাইন ডেস্ক, এই যে মডার্ন মার্ভেল, এগুলো ম্যাক্সিমাম বাংলাদেশি হয় ফার্স্টের দিকে যেগুলো আসে। আর আমি স্টুডিও মিন্স হচ্ছে ফাইবারের সবচেয়ে বেস্ট সেলার, তারা হচ্ছে স্টুডিও সেলার। আমি স্টুডিওতে যাচ্ছি না, কারণ আপনি তো আর প্রথম পর্যায়ে ফাইবারের বেস্ট সেলার না। আমি যাব, এটা হচ্ছে জিরো লেভেল, যে হচ্ছে নতুন আপনাদের মতো জাস্ট কোর্স কমপ্লিট করে কাজ করতে আসছে, এটা হচ্ছে সে একটা লোক। তো আমি আর একটু ডিস্টার্ব করতে চাচ্ছিলাম আপনাকে ভাই, আমার আরেকটা লাস্ট প্রশ্ন। আমি অর্থাৎ 17 যেটা ইলাস্ট্রেটর অলরেডি ইনস্টল করে ফেলেছি আর কি, তো আমি একটু আমার স্ক্রিন শেয়ার করতে পারতেছি না, কারণ আমি ডেস্কটপে ইউজ করি, ওটা নেট ইউজ করি না, আর ফোনে আমি ক্লাস করতেছি। তো আমি হয়তো ফোন এখন আমি ল্যাপটপ কিনে নাই। আপনি আমাকে একটু বলেন আপনার যে আমার সাইড বারে কিছু অপশন আছে, ঠিক আছে, আমার এই সাইড বারে যে অপশনটা আছে এটা আপনার আছে কিনা। জি ভাই, এটা আমি একটু স্ক্রিন শেয়ারে আপনাকে দেখাচ্ছি ভাই, একটু কাইন্ডলি দেখেন। আমাকে দেখাতে হবে, বলেন আপনি জাস্ট বলেন, আপনার দেখাতে হবে, আপনি জাস্ট বলেন এই সাইড বারটা আপনার আছে কিনা। হ্যাঁ জি ভাইয়া, ফার্স্ট অ্যারো চিহ্ন ইন্টারফেস, আমার ইন্টারফেস সেম, আমি যেভাবে করব আপনি সেভাবেই করুন, একদম সেম। যদি ইন্টারফেস এই সাইড থাকে তাহলে আপনার আমার সেম, কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো আমরা লোগো ডিজাইনের ব্যাপারটা এখন একটু দেখি, আমরা দেখব হচ্ছে কোথায় এখানে আপনাদের সাথে মিল আছে। হ্যাঁ, মিল থাকলে হবে, আর কিছু লাগবে না। আমরা একটু আগে যে লোগোটা করলেন ওটা কি সেভ করা যাবে? অবশ্যই সব করা যাবে, সবগুলো দেখাবো আমি আর ওইখানে ওইখান থেকে কিভাবে একটু সেভ করে একটু দেখায় দিলে ভালো হতো। একসাথে দেখাবো, একসাথে আরেকটা লোগো করে একসাথে আমি দেখাই দেবো কিভাবে সেভ করতে হয়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমরা এখানে একজন লেভেল 2 সেলারের কাছে গেলাম, যে হচ্ছে মোটামুটি অনেকদিন ধরে কাজ করছে। লেভেল 2 সেলার মানে মিনিমাম $2000 সে ফাইবার থেকে ইনকাম করছে, সে হচ্ছে লেভেল 2 সেলার। সে $15 নেয় একটা লোগোতে, সে কম নেয়, তার কম নেয়, আর সে $25 নেয়, সে আবার $400 নেয় একটা লোগোতে, এবং সে $180 লোগো অলরেডি করছে। $400 মিনিমাম রেট, কারণ আপনি হিসাব করে নেন একশো আশি টাকা $400 সে কত টাকা ইনকাম করে ফেলছে, ওটা আমি যাবো না, কারণ সে হচ্ছে একজন প্রো ভেরিফাইড। মোটামুটি তার অনেকগুলো কাজ করছে। আচ্ছা, তো আমি আস্তে যাকে ওপেন করছি, দেখেন হচ্ছে ইন্ডিয়ান সেলার। আচ্ছা, আপনি যদি বাংলাদেশি সেলার খুঁজতে চান তাহলেও মনে হয় পাওয়া যাবে এখানে। বাংলাদেশি সেলারের জন্য আমরা সেলার ডিটেলসে যাব, এখানে গিয়ে আমরা জাস্ট কি করব, সেলার স্পিকস, এখানে বাংলাটা লিভস ইন, এই যে এখানে লিভস ইন থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, তাহলে আমরা বাংলাদেশি কিছু সেলারের ডিটেলস পাবো এখানে। আমি ইন্ডিয়ানটাতে না যাই, যে তোমরা বাংলাদেশ নিয়ে বল, বাংলাদেশের দেখাই। সে লেভেল 2 সেলার, সে 59টা কাজ করছে, সে বাংলাদেশি লেভেল 2 সেলার, 1000 কাজ করছে। ওকে, তার প্রোফাইলে ঢুকলাম, বাংলাদেশিরা হচ্ছে
মার্কেট নষ্ট করার পাবলিক বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তানের হচ্ছে মার্কেট নষ্ট করার পাবলিক কেন মার্কেট নষ্ট করার পাবলিক আপনি এত কষ্ট করে কাজ শিখছেন কাজ শিখার পরে আপনাকে একজন এসে বললো ভাই 200 টাকা দেবো এটা লোগো করে দিন আপনি করবেন বলেন করবেন আছেন ভাই বলেন এমন কেউ আছেন যে করে দিবেন তবে বাংলাদেশিরা এই কাজটা করে এই কাজটা করাতে তারা নিজেদের মাথায় নিজেরা বাড়ি দিতেছে নিজেদের মার্কেট প্লেস নিজেরা নষ্ট করতেছে তারপর আমি মোটামুটি লো রেঞ্জের কিছু দেখাচ্ছি তবে আপনি একজন ভালো মানের ডিজাইনার মানে আপনার প্রাইসও অবশ্যই বেশি হইতে হবে এখন লেভেল টু সেলার তার ক্ষেত্রে $5 প্রাইস না ভাই হাস্যকর একজন লেভেল টু সেলার হয়ে সে $5 চাইতে পারে না হ্যাঁ এমন হয়তো আপনাদের মধ্যে একদম নতুন জাস্ট কাজ করতে তারা $5 চাইছে সেটা কিন্তু অ্যাক্সেপ্টেবল কিন্তু একজন লেভেল ওয়ান সেলার লেভেল টু সেলার যখন $5 চায় সেটা খুবই হাস্যকর ব্যাপার একটা আচ্ছা আমরা যাই এখানে দেখেন সে বাংলাদেশি একজন সেলার সে জাস্ট এখানে কত লেখা আছে বলেন 7,068 প্লাস 12টা অর্ডার পেন্ডিং এটা সে করছে এখন ধরেন 7,068 আর 12 7,080 ওকে সে 7,080টা শুধুমাত্র লোগো ডিজাইনই করছে বাকি কাজ আমি বাদ দিলাম 1100 আর দুইটা 1125টা সে লোগো ডিজাইন করছে বাকিগুলো বাদ দেই এবার আমরা দেখি সে কবে থেকে কাজ করতেছে সে 2016 থেকে কাজ করতেছে মানে হচ্ছে 5 বছর সে 5 বছরে মোটামুটি 1125টা লোগো ডিজাইন করছে সে কবে থেকে করতেছে 11 সে 10 বছরে 7,000-এর বেশি লোগো ডিজাইন করছে এবার আমি যদি তার হিসাব লাগাই যে 7,068 বা 7,080টা লোগো ডিজাইনে সে কত টাকা ইনকাম করলো যদি আপনি এটার হিসাব লাগাতে চান তাহলে আমরা দেখি সে 7,080টা লোগো ডিজাইন করছে আমি ধরে নিলাম সর্বনিম্ন রেট $5 করছে তবে $5 দেওয়া থাকলেও মূল্য তো আমরা $5-এর কাজগুলো করি না আমরা $5 দিয়ে হচ্ছে বায়ারকে আনার জন্য দেন আমরা তাদের সাথে কথা বলে প্রাইসিং বাড়াই যেমন আমার আমার গিগে দেওয়া আছে $75 তবে আমি বায়ারের সাথে কথা বলে কখনো $50 করি কখনো $100 করি ডিপেন্ড করতেছে তার কাজটা কতটুকু কঠিন এখন ধরেন আমরা এখানে গুণ দেই 83.5 বাংলাদেশি কনভার্সন দিয়ে দিলাম সে অলরেডি সরি ভুল হয়েছে একটু 7,080টা কাজ করছে প্রত্যেকটা $5 করে তাহলে সে $35,400 ইনকাম করছে লাস্ট 11 বছরে বা 10 বছরে 83.5 ধরে নেন কত শতক হাজার অযুত লক্ষ নিজে 29 লক্ষ বা 29.5 লক্ষ টাকা শুধুমাত্র লোগো ডিজাইন করে সে লাস্ট 10 বছরে ইনকাম করছে তার মানে সে প্রতি বছরে 2,95,000 টাকা করে ইনকাম করছে শুধুমাত্র লোগো ডিজাইন করে প্রতি বছরে 2,95,000 শুধুমাত্র লোগো করে বাকি কিন্তু আরো বাকি আছে আর তার প্রাইস কত $5 এখন সে যদি $50 করে নিত তাহলে বুঝে নেন দুই লক্ষ জায়গায় 20 লক্ষ 29 লক্ষ জায়গায় 2 কোটি হইতো সে যদি $50 করে নিত এবং আমি শিওর সে $5 কাজগুলো করে না সে মিনিমাম $30-40 একটা লোগো করে দেয় তো এখন আপনি জাস্ট তার একটা ছোট ইয়া দেখলেন এটা তো সে করছে আর যে যে এক বছর 4 বছর ধরে করতেছে তারটাও দেখলাম আবার অনেকে আছে 2 বছর ধরে করতেছে প্লাস সে অনেক ইনকাম করছে ঠিক আছে তো টোটাল জিনিসটা হচ্ছে কি আপনার প্র্যাকটিস আপনি কতটুকু টাইম দিচ্ছেন কতটুকু স্কিল আপনি এই সব ওভারঅল জিনিসটা নিয়ে কিন্তু তারা ইনকাম গুলা করছে তাদের থেকে পরে অনেকে আসে তাদের থেকে পরে জয়েন হয়েছে তাদের থেকে এবং তাদের থেকেও বেশি টাকা ইনকাম করছে এমনও আছে আবার এমনও আছে তাদেরও আগে জয়েন হয়েছে তাদের থেকে কম ইনকাম করছে টোটাল বিষয়টা ডিপেন্ড করতেছে হচ্ছে আপনি কতটুকু ডেডিকেটেড তার উপর এই যে একজন আপু আছে বাংলাদেশি লেভেল টু সেলার সে তো 19 থেকে কাজ করে হ্যাঁ 19 থেকে কাজ করে সে 486টা কাজ করে ফেলছে 19 থেকে আর আরেকজন দেখলাম 16 থেকে কাজ করে 1100 এখন চিন্তা করেন সে 2 বছরে 400 সে 4 বছরে 1100 ঠিক আছে এবং সে 2 ঘন্টা একা একটা দিচ্ছে আর সে $20 নেয় এখন আপনি ধরেন $20 নিলে 486টা হচ্ছে এখানে সে লোগো করছে কটা 483টা এখন সে আপনি $20 হিসাব করেন কতটা ইনকাম করছে যে লাস্ট 4 বছরে 1100টা কাজ করছে তার চেয়ে বেশি সে ইনকাম করে ফেলছে কেন কারণ তার লোগোর দাম বেশি এইভাবে আপনারা ফাইবার থেকে একটা কেরিয়ার গড়তে পারেন তবে তার মানে এই না এখন আপনাদেরকে আমি এত কিছু দেখাইলাম তার মানে আপনারা এখন চিন্তা করবেন আরে ভাই আমি তো বড়লোক হয়ে যাবে কোর্সটা করলে মোটেই কিন্তু ব্যাপারটা এমন না যে আপনি কোর্সটা করলে বড়লোক হয়ে যাবেন এমন কোনো কথা আমরা বলবো না এখন এটা জামাল স্যারের আইডিয়াও না যে আপনাকে বলবো আপনারা কি 50,000 টাকা ইনকাম করতে চান আপনি হাত তুলবেন আমি বলবো হ্যাঁ আপনি পারবেন ব্যাপারটা ভাই এরকম না আমি বলবো সোজা কথা যদি শুনতে চান
আপনি 5000 টাকা ইনকাম করারও লায়েক না যদি আপনি ঠিকমতো প্র্যাকটিস না করেন। আর যদি আপনি প্র্যাকটিস করেন, ভালো ভালো ডিজাইন করতে পারেন, আপনি 5000 না ভাই আপনি 50000 টাকা দিনে ইনকাম করবেন যদি আপনি সেই লেভেলে যেতে পারেন। এই জন্য দরকার আপনার ডেডিকেশন, প্র্যাকটিস এবং ঠিকমতো ক্লাস করা, আর অবশ্যই সময়। এখন আপনি চিন্তা করলেন ভাই 3 মাস ক্লাস করেই কি এটা পসিবল? অবশ্যই না। 3 মাস ক্লাস করে আপনি ট্রেন্ড হবেন, আরো হাইলি ট্রেন্ড হইতে হবে আপনাকে, আরো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। এরপর আপনার জার্নি আস্তে আস্তে শুরু হবে। প্রথমে 10000-20000 করে মান্থলি ইনকাম করবেন, এমন হতে পারে 5000 টাকা ইনকাম করবেন। আস্তে আস্তে আপনার ইনকামের রেঞ্জ বাড়বে, এটা মাথায় রাখতে হবে। এখন বলেন এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা, আর এর মধ্যে আমি একটা লোগো খুঁজি আপনাদের জন্য। বলেন কারো কোনো কোয়েশ্চেন? আচ্ছা, আর অলরেডি আপনি লোগোটা দেখলেন ডিজাইন করা, এটাও কিন্তু গুগল থেকে একজনের ডিজাইন কপি করা। আমরা প্রথম দিকে গুগল থেকে আমরা ভালো ভালো কিছু ডিজাইন কপি করব, কারণ আপনি যখন ভালো ডিজাইন কপি করা শিখবেন তখন আপনি নিজে থেকে ডিজাইন করাও শিখবেন। ওকে, কোন লোগো ভাই দেখাবো? এগুলো দেখাইলে তো একগুলো সিম্পল লোগো, এগুলো দেখবেন সিম্পল লোগো। জি ভাইয়া, এই লোগোটা গুলা, এগুলো তো ভাই একদম সিম্পল লোগো। আর এখানে পেন্টুলের কিছু কিছু কাজ আছে ভাইয়া, যদি আমাদেরকে আর কি কাজ শিখান তো শিখতে পারবো আর কি। ভাইয়া বলেন ভাইয়া, ওই যে আপনি আইফোনের লোগোটা করে দেখান, আইফোনের লোগো? জি জি, ওটা তো ভাই সিম্পল লোগো না, ওটা গোল্ডেন রেশিওর লোগো, তাকে জাস্ট দেখাচ্ছে। এটা তো আমাদের সি মানে সিম্পলই লাগতেছে, যে আপেল যে লোগোটা আছে না, সাতটা রিং, ওইটা ভাইয়া একটু দেখাবেন? দেখাচ্ছে ভাইয়া, আইফোন লোগো আপনার কাছে সিম্পল মনে হচ্ছে ভাই? আপনি জানেন আইফোন লোগোতে কি পরিমাণ খাটনি? আপনি জাস্ট একটু দেখাই আমি। আপনার নরমাল একটা লোগো করে দেখান, এই যে আইফোনে যে লেখাটা আছে না, এরকম একটা লোগো করে দেখালেই হবে। আচ্ছা দেখাচ্ছি ভাইয়া, আমরা যদি আইফোন লোগোর সার্কেল স্কেচ বা গোল্ডেন রেশিও দেখি, তখন আপনাকে এইরকম কিছু বৃত্ত নিতে হবে, তখন আপনার আইফোনের লোগোটা ক্রিয়েট হবে। এখন যদি আমি আপনাকে বৃত্ত ছাড়া আইফোনের লোগো করে দেই, সেটা হবে ত্রুটিপূর্ণ লোগো, যেখানে কর্নার আঁকা বাঁকা হবে, দেন ডিজাইনের শেপ নষ্ট হয়ে যাবে, খুবই বিচ্ছিরি দেখাবে। তবে এইটা হচ্ছে আইফোনের লোগো করার। এখন আপনাদের কাছে মনে হবে ভাই এটা তো কঠিন অনেক, অ্যাকচুয়ালি ভাই এটা কঠিন না, কঠিন হচ্ছে আপনার ব্রেন। আপনি যদি ব্রেনটাকে ইজিলি কাজে লাগান অবশ্যই এটা করতে পারবেন। এখানে আপনাকে বুঝতে হবে বৃত্তের ইউজ কোথায় কখন হয়, ঠিক আছে? তো আইফোনের লোগো এমন করলে আপনার এটাকে গোল্ডেন রেশিও বলে, এটা করলে কালকে থেকে আপনারা ক্লাস করতে আসবেন না ভয়ে যে এত কঠিন। তবে এটা কিন্তু কঠিন কিছু না ভাই, দেখেন এখানে কঠিন কিছু নাই, আপনাকে জাস্ট শিখতে হবে, শিখলে সবই সোজা, ঠিক আছে? শিখলে সবই সোজা, আমি এত কঠিনে আপাতত না যাই। তাহলে ভাইয়া আপনার, তাহলে ভাইয়া আপনার ইচ্ছা মতো একটা লোগো করে দেখান, মানে আপনার লোগো দেখি যেটা ইজিলি আমরা করতে পারবো কোনো ঝামেলা ছাড়া, এরকম একটা লোগো আমরা দেখি। ভাইয়া আমি আর একটা প্রশ্ন হচ্ছে যে আমরা কাজে করতে থাকবো আর কি, একটু আপনি গল্প বলতে থাকবেন তো ডাক্তার ভালো লাগে। যেমন ভাইয়া যেমন বলছিলেন যে শাওমি তাদের লোগোটা যে পুনরায় যেটা রি আপডেট করার জন্য বা আপডেট করার জন্য হচ্ছে যে এত অনেক টাকা দিতে হবে, এটা কি ভাইয়া মনে করেন যে প্রফেশনাল তো এক্সপার্ট তো অনেকে থাকে, একটা লোগো কি যে বানালো এটা কি সেকেন্ড টাইম তার কাছ থেকে আনতে হবে? যেমন একটা লোগো তো অনেকেই বানাইতে পারে, তো ওইটা ভাইয়া কিভাবে পরিচালনা করে? লোগোর ভাইয়া প্রত্যেকটা লোগোর ইয়া থাকে, আপনার যদি এগুলা কোম্পানি লোগো হয়, বড় বড় কোম্পানির লোগো, তাহলে প্রত্যেকটা লোগো লাইসেন্স থাকে। আপনি সেই লোগো চাইলেই আপনার ইচ্ছা মতো কপি করতে পারবেন না, আপনার নামে কপিরাইট মামলা হবে, এবং আপনার বাপ দাদা যত সম্পত্তি আছে বিক্রি করলে সেই মামলার টাকা আপনি দিতে পারবেন না, এত বড় মামলা হবে, ঠিক আছে? জি ভাইয়া, কপিরাইট মামলা যদি হয় মূলত লোগো বা এইসব কিছুর, তাহলে এই মামলা ভাই এড়াইতে খুব কষ্ট, কারণ প্রচুর পরিমাণে আপনার টাকা ঢালতে হবে, তারা এখানে জরিমানা করবে। যেমন আমি রিসেন্টলি মনে হয় শুনছিলাম যে সম্ভবত মাইক্রোসফট কে না কাকে জানে একটা জরিমানা করা হয়েছিল, তো সেই জরিমানার টাকা কয়েকশো মিলিয়ন ডলার ছিল, জাস্ট একটা জরিমানা।
তো এরকম জরিমানা যদি আপনি পড়েন আপনি এটা থেকে সারা জীবনও বেরোতে পারবেন না তো আমাদের লোগো ইউজ লোগো যখন আমরা করব অবশ্যই হ্যাঁ আপনি আপনি পোর্টফোলিও হিসাবে স্যাম্পল হিসাবে করতে পারেন যে কোনো লোগো কপি করতে পারেন কিন্তু বিজনেস হিসাবে কোনো লোগোকে ইউজ করা যাবে না কপি করে মানে 100% কপি করে কোনো লোগোকে বিজনেস হিসাবে ইউজ করা যাবে না ভাইয়া আমি হচ্ছে জাকারিয়া ভাইয়ের দুইটা শুধু ক্লাস ফ্রি ক্লাস আমি দেখছিলাম তো সমস্যার জন্য আমি ক্লাসটা গ্রুপটাতে কন্টিনিউ হইতে পারি নাই তারপর আমি যে ওনার ইউটিউব চ্যানেলটা আছে এটা আমি এখন দেখি আর কি তো এক্ষেত্রে আমি তো দেখলাম যে কোনো লোগো বানালে অন্য একটা লোগো কপি করে সাহায্য করার জন্য তো কোন একটা লোগো যদি আমি বানাই ওটা মানে একদম ইউনিকও যদি না বানাই বা কিছু যদি অংশ কপি করে সেটা কি কপিরাইট মামলার অন্তর্ভুক্ত হবে না যেমন একটা কোন স্কুল বা কোচিং সেন্টারে কপিরাইটে পড়বে না আপনি দুইটা তিনটা লোগো মিক্স করে একটা লোগো করতে পারেন সেটা কপিরাইটে পড়ে না মানে ডাইরেক্টলি একটা যেমন ঢাকা ভার্সিটির যে লোগোটা আছে এখন আমি অন্য একটা স্কুলের যদি সেম শুধু স্কুলের নামটা দিয়ে দেই তাহলে তো সেটা কপি একদম হবে মানে এরকম করা যাবে না দুই তিনটা মিক্স করে করা যাবে হ্যাঁ তাহলে সেটা কপিরাইট আপনি সেম লোগোর মধ্যে নাম চেঞ্জ করলেন সেটাকে বলা হয় কপিরাইট সেটা করা যাবে না জি জি ধন্যবাদ ভাইয়া আমি আপনাকে আমার একটা লোগোই দেখি যেটা সোজা করে বানানো আছে এমন কিছু পাই কিনা তো ওয়ার্কি অপশন প্রেস আর্কিটেকচারাল কাজ সোয়ে স্পংমন আচ্ছা আমার এখানে একটা লোগো আছে যেটা আমরা এই মুহূর্তে করতে পারি বেশি একটা ঝামেলা হবে না লোগোটা করতে সেটা হচ্ছে নেট ফার্মার লোগো মিন্টের লোগো মাইক্রোসফটের লোগো অলরেডি আপনি দেখাইছি এই টাইপ লোগো অলরেডি আমরা করলাম একটা এই টাইপ লোগো অলরেডি আমরা একটা করলাম তো এটা না মেড লুটিনো আচ্ছা এখানে দেখেন লুটিনো আছে তারপর কি আচ্ছা এই লোগোটা করতে পারে এই লোগোটা করতে পারি এই মুহূর্তে আমরা এটাতে তেমন একটা ঝামেলা নাই এই লোগোটা করবেন ভাইয়া পেজে কিভাবে এখানে ফার্স্ট যে পেজটা আছে ইলাস্ট্রেটর ওপেন করলে ওটা তো ব্যাকগ্রাউন্ড আমি তো কাজ করতে গেলে একটা পেজ নিয়ে কাজ করতে হবে না না ইলাস্ট্রেটর কোনো পেজের দরকার নাই ও আচ্ছা এই লোগোটা করবেন ভাইয়া যেটাই করান ভাইয়া এই লোগোটা করতে পারেন এই লোগোটা দেখে ফার্স্ট আপনি কি মনে করতেছেন লোগোটা কাদের হতে পারে কাদের জন্য এই লোগোটা তৈরি করা যেতে পারে এই যে এখানে আপনাদের একটা আছে আপনারা জানেন না আপনারা লোগোটা দেখে গেস করবেন যে লোগোটা দেখে কি মনে হয় লোগোটা কাদের হতে পারে সম্ভবত রিয়েল এস্টেট দের হতে পারে আচ্ছা কেন বুঝলেন রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি হতে পারে ভাইয়া বাড়ির মতো একটা চিহ্ন দেওয়া আছে বাড়ির মতো চিহ্ন দেখছেন এজন্য বলতেছেন রিয়েল এস্টেটের এইটাই হচ্ছে আমাদের একটা সাইন যে আমরা লোগো এমন ভাবে বানাবো মানুষ দেখে ফার্স্টে বুঝবে হ্যাঁ এটা তাদের লোগো ঠিক আছে তো তো এই লোগোটা কি টোটাল আপনার একটা কোম্পানির কোম্পানিটা কি টাইপ সেটা আমাদেরকে ব্যাখ্যা করতেছে ঠিক আছে তারপরে এখানে একটা সুন্দর লোগো আছে এইটা ওকে এটাও করতে আমাদের সময় কম লাগবে এখন বলেন কোনটা করবেন ওটার এটা ভাই ওই ঘরেরটার মতোই করেন বিশ্বাস করতে পারবেন না প্লাস এই লোগোটা করতে সম্ভবত আমার 15-20 মিনিট সময় লাগছে জি ভাইয়া আমরা করি আপনার সাথে সাথে না ভাইয়া আমার সাথে সাথে কেউ করবেন না তাহলে কিচ্ছু শিখতে পারবেন না আলাদা করতে হবে জি ভাইয়া দেখেন ওকে আর এই যে জাকারিয়া ভাইয়ের কথা জানেন কয়জন বললেন আপনারা জি ভাইয়া আমি জুনায়েদ খন্দকার বলছিলাম আর কি আপনি একজনই বলছিলেন আমি জাকারিয়া ভাই দুইটা ক্লাস করছিলাম আর ওনার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখছি ওনার আমি সময় পেলে ওনার ক্লাস দেখি আর কি স্যার আমি জুনায়েদ অন্য ব্যাচের অন্য জাকারিয়া ভাইয়ের কথা বললেন আপনি কে আছেন ভাইয়া যে অন্য ব্যাচের ছিলেন আচ্ছা একটা মজার কথা বলি যারা জাকারিয়া ভাইকে চিনেন জাকারিয়া ভাই কিন্তু আমার ট্রেনার ওনার থেকে আমি গ্রাফিক ডিজাইন ফার্স্ট শিখি আমরা টাইপ টুলে যাব
টাইপ টুল থেকে টাইপ টুল নিব আমরা লিখব লোগো এই লোগো নাম আমি এসে লুকি জর্ডান যে আচ্ছা ফার্স্ট আমরা লিখব পড়াতেন দেখা ভাইয়া মাউথ কোন পর আকার জর্ডান এই একটা লিখলাম দেন আমরা আলাদা করে দেই টাকা নিছিল মানে কত নিছিল ভাই টাকার লাভটি করতেছেন মাউথ বন্ধ রেখে করে আচ্ছা দেন জর্ডান লিখলাম এবার এস পি লিখলাম লিখার পর এবার আমাদের কাজ হবে সুন্দর একটা ফন্টে এটাকে আনা সেই ফন্টার দিকে বলতেছি আমরা এখন ফন্টের দিকে যাচ্ছি সবাইকে মিউট করে দিই এই যে ক্লিক করলাম ক্লিক করার পর কন্ট্রোল টি প্রেস করব ক্যারেক্টার প্যানেল আনার জন্য যেটা এখানেও দেখা যাচ্ছে আছে তারপর আমি এখান থেকে করব সুবিধার জন্য এটা কিন্তু সিলেক্টেড ক্লিক করেন এখান থেকে একটা একটা করে চেঞ্জ করেন আর সুন্দর সুন্দর ফন্ট দেখেন ঠিক আছে আপনি এখান থেকে সুন্দর সুন্দর ফন্ট দেখেন তো আমরা এই মুহূর্তে দেখি কোন ফন্টটা সুন্দর লাগে এই ফন্টটা সুন্দর এটা সুন্দর এটাও সুন্দর সবই মোটামুটি ভালো ফন্ট আচ্ছা আমরা এটাতে চাই এই ফন্টটা ক্লিক করলাম দেন আমরা ওকে দিতে পারি তবে দেখি আর কোনো ফন্ট আছে কিনা আমার কাছে থাকার কথা না সুন্দর ফন্ট আচ্ছা ওই ফন্টটা আমরা ইউজ করি টাইম নষ্ট না করি এই মুহূর্তে যেহেতু আমরা কোনো বায়ারকে দিচ্ছি না এই ফন্টটা ব্লক যেটা একটা এজিএল আলজেরিয়া সিস্টেম আলজেরিয়া ওগুলা ভাই একদম বেসিক লেভেলের ফন্ট ওগুলা ইউজ করলে বায়ার আপনাকে বলবে আমাকে ডাবল টাকা ফেরত দাও এতটুকু করলাম এখন দেখেন আমার এই লোগোটাতে এস বড় আর এইগুলা এগুলা তুলনায় একটু কিন্তু ছোট বা সমানও হইতে হ্যাঁ সমান তো এখানে এসটা আমার বড় তো জাস্ট ডাবল ক্লিক করেন এসটাকে মার্ক করেন মার্ক করে এটার ফন্ট সাইজ বাড়াই দেন আমরা 24 করে দিলাম ওকে ডান এ হলো আমাদের লোগো জর্ডান এক্সপোজিটিভ এই লোগোটাতে এবার আমরা কি করব রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন দিয়ে দিব আর কোনো কাজ নেই ক্রিয়েট আউটলাইন রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন এবার আসেন কালারে ডাবল ক্লিক এখান থেকে একটা কালার নেন এই মুহূর্তে আপনি ডান পাশে যে লোগোটা দেখতেছেন তার সাথে এটার কালার মিলবে না না মিলার কারণ ডান পাশের লোগোতে গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে আর এটাতে আমরা গ্রেডিয়েন্ট ইউজ করব না কারণ গ্রেডিয়েন্ট সম্পর্কে আপনাদের এই মুহূর্তে কোনো আইডিয়া নেই ওকে দিলাম এবার দেখেন এই তোটুকু কিন্তু হইছে এই উপরে মাথায় কি দেখা যায় দেখেন বা ওই নিচের যেটা উপরে আবার দিয়ে দেওয়া হইছে ওকে কোনো সমস্যা নাই আমরা এটাকে রাইট ক্লিক করব রাইট ক্লিক করে আনগ্রুপ করব এখানে যেটাকে অল্টার ধরে একটা টান দিয়ে কপি করব কপি করলাম কাজ শেষ এটাকে আবার গ্রুপ করে দিই রাইট ক্লিক করে এভাবে মার্ক করেন রাইট ক্লিক করে গ্রুপ অপশন না পেলে আবার মার্ক করেন কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন এই যেটা আছে হলো এখান থেকে এস আবার আনগ্রুপ এখান থেকে এসটাকে কপি করবেন কাজ শেষ এটাকে মার্ক এটা সহ মার্ক হচ্ছে চাপাই দিই এটাকে মার্ক করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দেন আমরা জে আর এস পাইলাম এরপর জে আর এস কে আমরা একসাথে আনি আনার পর মার্ক করে শিফট অল্টার ধরে এটাকে জাস্ট বড় করে দেন এই সাইজ ওকে বড় করলেন এবার যেটাকে এস এর উপরে আনেন এইভাবে এসটাকে আমরা একটু ছোট করে দেই এবার যেটাকে এখানে আনি আনলাম এবার দেখেন আমি চাচ্ছি যেটা আরো বড় হোক যেটা আরো বড় হয়ে গেল আপনি চাইবেন আর হয়ে যাবে আপনি যেটাকে আরো বড় করলেন ওকে এই গেল আমাদের জে আর এস এর ইউজ এখন এই দুইটা মিলবে না একই রকম হচ্ছে না কারণ আমার অবশ্যই এই ফন্ট আর এই ফন্ট আলাদা যে কারণে একই রকম আপনার মনে হবে না তারপরে আমরা এসটাকে একটু বড় করলাম বড় করার পর এখানে বসাবো আর এসটাকে আমরা চ্যাপটা করে দিলাম এইভাবে এখানে দেন ওকে এবার যাবো যেটাকে আমরা একটু মোটা করতে চাই তাইলে জাস্ট এইভাবে মোটা করে দেই
মনে হয় খারাপ লাগবে তো বেশি মোটা করা যাবে না হালকা মোটা করে দিলাম ওকে আপাতত এরকম রাখলাম এবার আমরা ফুল বারটা তো নিতে পারতেছি না ফুল টুল বারগুলা হ্যাঁ অর্থাৎ কমন কোন কোন টুল বারগুলা লাগে যেমন স্ট্রোক এবং হচ্ছে ফিল কালার করার জন্য এমোট লাগবে যে এমোট লাগবে না আমাদের কালার নেওয়া শেষ তারপরে আরেকবার নিব আচ্ছা এই দুটাকে এখন আমরা কি করব আমরা ফার্স্ট এসটাকে মার্ক করব বা জেটাকে মার্ক করি জেটাকে মার্ক করে আমরা যে কাজটা করব দেখেন এই দুইটা কিন্তু এরকম এই দুইটা রাউন্ডেড এই দুইটা হচ্ছে চ্যাপটা তার কারণে এই ডিজাইনটা ডিজাইনটা মিলবে না তবে আমি কোন ওয়েতে করতে ওয়েটা আপনারা গিয়ে দেখতে পাবেন ওকে আমি এখান থেকে যাব পেন টুলে অথবা আরো সোজা ওয়ে এখান থেকে যাব লাইন সেগমেন্ট টুল এরপর এখান থেকে আমি মোটামুটি এখানে হ্যাঁ এই বরাবর আসেন এই বরাবর বা এখানে থেকে এভাবে ক্লিক করেন করেন এখান থেকে এভাবে ক্লিক করে শিফট ধরে ক্লিক করবেন বরাবর আসলেন একটা লাইন আসলো দেখা যাচ্ছে না কিন্তু এই দিকে আসেন দেখা যাচ্ছে যে লাইনটা ধরেন এখানে যেটাকে ধরেন এরপরে আপনি উইন্ডোতে যাবেন এখানে নিচে দেখবেন লেখা আছে পাথ ফাইন্ডার ক্লিক করেন পাথ ফাইন্ডারে যে পাথ ফাইন্ডার আসবে বা এখানেও আসবে এই পাথ ফাইন্ডার থেকে দেখবেন এটা যদি অফ থাকে অন করে নেবেন ডিভাইড ক্লিক করেন এটাকে রাইট ক্লিক করে আনগ্রুপ বাইরে ক্লিক করে এই পাশটাকে ফালাইতেন হলো আমাদের জেড এবার এই বরাবর আমাদের এসটাকেও কাটা উচিত ঠিক আছে আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার একটু পিছনে যাই আর এইটাকে আমরা একটু বামে এনে এস এর সাথে মিলাই তাহলে আমরা দুইটাকে একসাথে কাটতে পারবো আলাদা আলাদা আমাদের কাটার দরকার নেই তো ধরেন আমি এটাকে এইভাবে এদিক নিলাম এবার তিনটাকে মার্ক করেন মার্ক করার পর দেখেন এই লাইনটা এস এর উপরে চলে গেছে যাবে না যাওয়া যাবে না ডাবল ক্লিক করে দেখে নিচে নামায় আনতে হবে এবারে লাইনটা যার যার উপর দিয়ে গেছে শেষে এটা যাবে যদি আমরা এমন চিন্তা করি তার মানে দেখেন এখানেও লাইন আছে আমি যদি ডিভাইড দিই ডিভাইড যদি এখন আমি দেই এই লাইনগুলো এখানে ডিভাইড হয়ে যাবে তো আমি যখন দুইটা বেশি মার্ক করব তখন আর ডিভাইড দিব না আমি যাব শেপ বিল্ডার টুলে এখান থেকে এটা বাদ তাহলে অল্টা ধরে ক্লিক এটা বাদ অল্টা ধরে ক্লিক আর শেষ বাস এবার এই লাইনটাকে আমরা ডিলিট করে দিতে পারি ওকে গেল এতটুকু এখন এটা যে এখনই কাটা লাগতো এরকম কিছু না আমরা চাইলে অন্যটা কাজও করতে পারি যদি এরকম সোজা চান এটা হচ্ছে শেপের উপর এটা হচ্ছে আপনার ফন্টের উপর ডিপেন্ড করছে সোজা হবে কিনা যদি আমাদের ফন্ট এরকম হতো অবশ্যই সোজা হইতো যাই হোক তো এবার আসেন এখানে দেখা যাচ্ছে যে উপরে এদিক নিচে দিয়ে আবার উপরে তার মানে যে এখানে উপরে থাকবে যে এখানে উপরে থাকবে ওকে মার্ক করি মার্ক করার পর এখন আমি দুইটাকে মার্ক করে এক কাজ করি ওই যে ডিভাইড দেওয়ার কথা ছিল সেটাও দিই দিলাম ডিভাইড রাইট ক্লিক আনগ্রুপ করেন এখানে যে উপরে না এই যে দেখেন এখানে একটা পার্ট হয়ে গেছে এই পার্টটাকে আমরা আই ড্রপার দিয়ে জের কালার দিলাম যে কিন্তু উপরে চলে আসছে এবার আসেন এখানে যে উপরে ক্লিক করেন আই ড্রপার দিয়ে এখানেও যে উপরে চলে আসছে তো এই শেপটা আমাদের চলে আসছে এখন আমাদের এখানে মেইন যেটা দরকার আছে সেটা হচ্ছে এটা বরাবর আছে আমার এখানে বরাবর রাখিনি কারণ এসটা আমাদের বাঁকা এটা আলাদা হয়েছে এটা আলাদা হয়েছে এক কাজ করেন দেখেন এই শেপটা বরাবর আছে কিন্তু আমি এটাকে ডিলিট করে দিই আপনি জুম করেন জুম করার পর এখান থেকে একটা শেপ তুললেন রেকট্যাঙ্গেল এবং এইটার সাথে একটু আমরা কন্ট্রোল ওয়াই দিতে পারি তাহলে দেখতে পাবো এই অ্যাঙ্করের সাথে এই অ্যাঙ্কর পর্যন্ত আসেন এইভাবে এসে বাইরের দিকে চলে আসেন বাস এবার কন্ট্রোল ওয়াই আবার দেন চলে আসবে এখানে আমরা অ্যাসের একটা মাথা এরকম বের করতে পারি এবার এই মাথাটাকে আমরা আরো লম্বা করে দেব জাস্ট এ পর্যন্ত এবং এই মাথাটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে আমরা ব্যাকে পাঠিয়ে দিব দেখেন তো এরকম আসছে কিনা এখন যেহেতু এই ফোনটা একটু চ্যাপটা এই জন্য ওটার মতো কিন্তু আগে বলছে লাগবে না সেম ওই তো এটা আমরা ডিলিট করে দেই ডিলিট করে দিয়ে এটাকেও কিন্তু আমরা ওই রকম করতে পারি কিন্তু দেখতে খারাপ লাগবে কারণ হচ্ছে এখানে রাউন্ডেড ওখানে আসতেছে একদম বরাবর জাস্ট এই অ্যাঙ্কর থেকে এই অ্যাঙ্কর পর্যন্ত নিয়ে এভাবে আমরা করে দিতে পারি আচ্ছা এখানে মিললেও এখানে মিলতেছে না এটাকে ক্লিক করেন
ডিরেক্ট সিলেকশন খুলে যান, এই কোণটাকে ডাবল ক্লিক করে এদিকে এই কোণে একটা পয়েন্ট আছে, ডাবল ক্লিক করে উপর দিকে টানেন, এইরকম মিলে যাবে, এইরকম মিলে গেলে ছেড়ে দেন। দেখেন এই কোণটা এখন রাউন্ডেড লাগতেছে। আচ্ছা, আর এখানে যেটা কি উপরে না, তাহলে আমরা এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ করে ব্যাকে পাঠিয়ে দিব। এখন দেখেন মোটামুটি এরকম একটা ভাইব আমরা নিয়ে আসতে পারছি। এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে এই জিনিসটা ঠিক করব। একদম সিম্পল, একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট, আপনি শিফট ধরে ধরে প্রত্যেকটা পার্ট মার্ক করবেন। মার্ক করার পরে আপনি এখানে যাবেন শেপ বিল্ডার টুলে, কিভাবে টান দিবেন একসাথে হয়ে যাবে, অথবা আপনি যাবেন পাথ ফাইন্ডার টুলে, এখানে লেখা আছে ইউনাইট, যে কোনো একটা এটাতে ক্লিক করলে যে কাজ হবে শেপ বিল্ডারে এসে এভাবে টান দিলে একই কাজ হবে, সবগুলা মিলে এক হয়ে যাবে। আমি পাথ ফাইন্ডার থেকে ধরেন আমি এখানে ক্লিক করলাম, পাথ ফাইন্ডারে ক্লিক করলাম, বাস জয়েন হয়ে গেল। আর পিছনে যাওয়ার জন্য অবশ্যই আপনাকে কন্ট্রোল জেড প্রেস করতে হবে। এটাকে মার্ক করলাম, এটা আছে ফিল কালারে, জাস্ট এখান থেকে সোয়াপ করে স্ট্রোক কালারে দিয়ে দিলাম। দেখুন স্ট্রোক কালার হয়ে গেছে। এটাকে আমরা এখান থেকে এনে এই কর্নারে মিলাই দিব, মাঝখানে একটা গ্যাপ ক্রিয়েট হয়ে যাবে। এবার এইটাকে উপর থেকে আমরা নিচের দিকে আনবো স্পেসটা কমানোর জন্য। এবার জাস্ট আর কিচ্ছু না, এখানে কি দুইটা শেড দেওয়া হয়েছে, তো আমরা কি করব, এই শেডটা আছে অল্টার ধরে এদিকে নিয়ে আসবো, এনে এটাকে লম্বায় ছোট করে দিই, প্লাস হ্যাঁ লম্বায় ছোট করলাম, এটার সমান করে মিডলে রাখলাম, বা এটা যে কোনো জায়গায় রাখেন। শিফট ধরে এটাকে ক্লিক করে আর একটা ক্লিক করে ব্লক করে এখান থেকে অ্যালাইন দেন, মিডলে চলে আসবে। সেম ভাবে এটা আর এটা ক্লিক করে এটাকে ব্লক করে এই ভার্টিক্যালি অ্যালাইন দেন, সেন্টারে চলে আসবে। ক্লিক, এখান থেকে আমরা স্ট্রোক চলে গেলাম স্ট্রোকে। স্ট্রোক সাইজটা দেওয়া আছে হচ্ছে 1 PT, আমরা এটাকে হাফ পিটি করে দেই। এই সেম জিনিসটাকে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। কপি পেস্ট তো হলো, আপনি দেখতে পাচ্ছেন না, তো সমস্যা নাই, আমি জাস্ট এটাকে মার্ক করে কন্ট্রোল সি তে পেস্ট করব। দেখি কিবোর্ড কমান্ড হচ্ছে কন্ট্রোল সি কপি, বাট পেস্ট কি কন্ট্রোল এফ, কন্ট্রোল ভি ফর এফ মানে হচ্ছে সামনে পেস্ট, কন্ট্রোল বি মানে হচ্ছে পিছনে পেস্ট, কিন্তু আমি এখন পিছনে পেস্ট করতে চাচ্ছি না, এজন্য কন্ট্রোল এফ দিলাম, সামনে পেস্ট হয়ে গেল। এবার আমি ভাইয়া সামনে পেস্টটা পিছনে পেস্টটা কি ভাইয়া, এটা বুঝলাম না, আমি দেখাচ্ছি। এবার এটাকে আমি শিফট অল্ট ধরে এক কোণার থেকে ছোট করে দিলাম। এই আচ্ছা, সামনে পেস্ট পিছনে পেস্ট কি, ধরেন আপনার কাছে একটা বক্স আছে, ঠিক আছে, একটা বক্স আছে, এখন আপনি কন্ট্রোল সি দিলেন কপি হলো, কন্ট্রোল ভি দিলেন যে কোনো জায়গায় পেস্ট হয়ে গেল, ঠিক আছে। জি ভাইয়া, আপনি যদি কন্ট্রোল সি দেওয়ার পর কন্ট্রোল ভি না দিয়ে কন্ট্রোল এফ পেস্ট এফ প্রেস করতেন, কন্ট্রোল এফ, তাহলে এটা এটার উপরে পেস্ট হইতো, একদম উপরে এবং একদম সবার সামনে, কিন্তু সেম কালার হতে বুঝতেছেন। আমি কালারটা একটু ঘুরাই দেই, দেখেন কালার পাল্টা হলো, কার উপরের সরাই দেই, দেখেন নিচের একটা আছে। প্রেস করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেন, ব্যাকে গেল। এবার আমি কালারটা ঘুরাই, দেখেন কালারটাকে দেখা যাচ্ছে, যাচ্ছে না কেন, এটার পিছনে আছে, এটাই হচ্ছে কন্ট্রোল বি আর কন্ট্রোল এফ এর পার্থক্য। ও আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। এখন দেখেন আমাদের কিন্তু এটা মোটামুটি কমপ্লিট। আচ্ছা, এটা একটু চিকন, এই জন্য এইগুলো চিকন দেখাচ্ছে, এটা মোটা, এটাও এই জন্য মোটা দেখাচ্ছে। তবে আমরা যে কাজটা করতে পারি, ভিতরেরটাকে আমরা অল্টার ধরে উপর নিচে চিকন করতে পারি ভিতরেরটা, আর এটার স্ট্রোক আছে 0.5, এটাকে আমরা আরো কমায় 0.25 করতে পারি। ওকে, দেখেন আমাদের কিন্তু ভিতরের ডিজাইনটা হয়ে গেছে। এর উপর আমরা জর্ডান লিখবো, এই যে জর্ডান লেখাটা এটার উপর লিখবো, কিন্তু তার আগে আমরা যে কাজটা করব, এই জে এর একটা পার্ট, দুইটা পার্ট, তিনটা পার্ট মার্চ করব। এরপরে এতটুকু জিনিস আর ভিতরের গুলাকে শিফট ধরে ধরে মার্ক করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করব, সেই গ্রুপকে একটা কপি করে বাইরে আনবো। এবং এই যেটা এখানে দেখেন, এগুলো স্ট্রোক দেওয়া, স্ট্রোক ছোট করলে মোটা হয়ে যায়, বড় করলে চিকন হয়ে যায়, এই প্রবলেম যাতে না হয় এই জন্য আমরা এটাকে মার্ক করে অবজেক্ট এক্সপ্যান্ড ওকে, এরপর এটাকে আমরা ছোট করব। এখন আর ছোট করলে আমাদের স্ট্রোকগুলো মোটা হবে না, দেখেন স্ট্রোকগুলো মোটা হচ্ছে না, নাহলে এটা এগুলো মোটা হয়ে যেত। এবারে যেটাকে এই যে সমান করে আমরা করব, ছোট করব, এখানে মিলাই তাহলে মিলবে,
ওকে আর একটু জুম করা লাগবে, যত জুম করবেন আপনার কাজ তত নিখুঁত হবে এটা মাথায় রাখবেন। ওকে এবার এই ফার্স্ট যেটাকে আমরা ডাবল ক্লিক করে ডিলিট, ঠিক আছে, আর এই যে সাথে এগুলার ক্লিক করে আমরা এখানে বসাই দিলাম, বাস জর্ডান হয়ে গেল। জর্ডানটাকে মার্ক মার্ক করে গ্রুপ করব, ইসপোসিটোটাকেও গ্রুপ করা আছে, দুইটাকে একই সাথে ধরব, ধরার পর আবার আরো ছোট করব, করে এখানে আনব আর এটা সমান করব, তার মানে আরো ছোট হবে, দুটাকে কিন্তু মার্ক করে রাখছি। ওকে এখানে জর্ডানটা আছে, ঠিক আছে, সরি এই জর্ডানটা মার্ক করেন, এটা মার্ক করেন, দেখেন তো এটা তো গ্রুপ করে না, এটাকে আমরা রাইট ক্লিক করে আনগ্রুপ করে ফেলি, এটা মার্ক করেন, জর্ডানটা মার্ক করেন, দেখেন তো একই লাইনে আছে কিনা, একই লাইনে আছে মানে আপনার ডিজাইনের একটু নিখুঁত জিনিসটা আসছে ডিজাইনে, ঠিক আছে। আচ্ছা এখানে তো জর্ডান স্পোসিটো, ওকে, তারপরে এখানে দেখেন এখানে একটা গ্যাপ আছে, যে গ্যাপটা আমরা এখানে কি আছে দেখি, যে গ্যাপটা এখানে নাই, মিলাই দেওয়া হয়েছে, তা আমরা চাইলে মিলাই দিতে পারি, এখানে গ্যাপটা মিলাই দেওয়ার জন্য কি করব, মিলাই দেওয়ার জন্য বেশি কিছু না, এটাকে মার্ক করবেন, সরি ডাবল ক্লিক করে এটাতে ঢুকবেন, এটাকে আনগ্রুপ করবেন, এটাকে এভাবে নিচের দিকে নিয়ে আসবেন, উপরে গুলা সহ মানে মার্ক করে উপরে গুলা সহ এটাকে জাস্ট আপনি শিফট ধরে শিফটে ধরে নিচে নিয়ে আসুন, টোটালটা মার্ক করি, এনে এখানে জাস্ট মিলাই দেন, মিলাই দিলেন তবে দেখেন বাহিরে বের হয়ে গেছে, বাইরে বেরিস না, এর কারণ হচ্ছে স্ট্রোকটা, এখন তো এটা স্ট্রোকে নাই, যেটা আমরা ঠিক করব, স্ট্রোকে থাকলে কিভাবে ঠিক করতাম ওটা আমরা দেখবো এখন, তো এটাকে আমরা আবার গ্রুপ করে দিয়ে কন্ট্রোল জি দিয়ে আর এটাকে একটু বড় করব, আর এই যে প্রবলেমটা ছিল এখানে বাইরে বের হয়ে গেছে, এটা কিভাবে ঠিক করতাম ওটাও আমরা এখন দেখব। আচ্ছা এটা হয়েছে, এটাকে আবার এটার সাথে মার্ক করেন, এটা ক্লিক করে লক মিডল অ্যালাইন, বাস হয়ে গেছে, আর স্ট্রোকটা কিভাবে ঠিক করতাম বাইরে যেতে না যায়, এটা বাইরে না যায়, এটার জন্য আমরা ক্লিক করব, ক্লিক করার পর স্ট্রোক লেখাতে ক্লিক করব, এখানে দেখেন লেখা আছে অ্যালাইন স্ট্রোক, এটা হচ্ছে আউট সেন্টার, এটা ইনসাইড, এটা আউটসাইড, আমরা ইনসাইডে ক্লিক করব, স্ট্রোকটা ভিতরে ঢুকে যাবে, বাস আপনার সকল সমস্যার সমাধান হয়ে গেছে। আর অ্যাসেট এই পার্টগুলোকে আমরা চাইলে একসাথে অ্যাসেট পার্টগুলোকে আমরা একসাথে এখানে গ্রুপ করতে পারি, বা এখান থেকে আমরা এই পার্টগুলোকে মিক্স করে দিতে পারি, বাস আমাদের লোগো কমপ্লিট, দেখেন আমাদের লোগো কিন্তু কমপ্লিট, কতক্ষণ লাগলো বলেন তো লোগোটা করতে, চমৎকার হয়েছে ভাইয়া, আউটস্ট্যান্ডিং। তো ভাইয়া ভাইয়া আমাদের কোর্সে গোল্ডেন রেশিও ইউজ কিভাবে করতে হয় তা কি শিখাবেন ভাইয়া? এই কোর্সে তো গোল্ডেন রেশিও শেখানো যাবে না, বাট গোল্ডেন রেশিও শিখতে গেলে আপনার মানে গোল্ডেন রেশিও নিয়ে আপনার জাস্ট 2-3 দিন লাগবে, ঠিক আছে, তো কোর্সে এতটা সময় তো হবে না গোল্ডেন রেশিওর দিকে, কিন্তু আমরা যেটা করব গোল্ডেন রেশিও ইউজ না করে কিন্তু গোল্ডেন রেশিওর থিওরিটা ইউজ করে আমরা প্রত্যেকটা কাজ সার্কেল দিয়ে করব, যেটা হচ্ছে গোল্ডেন রেশিওর থিওরি, যে প্রত্যেকটা ডিজাইন আমরা সার্কেল দিয়ে করব, লাইন দিয়ে করব, মূলত সার্কেল দিয়ে করি আমরা গোল্ডেন রেশিওতে, তো ওই থিওরিটা আমরা এখানে অ্যাপ্লাই করব, তবে গোল্ডেন রেশিওর বিস্তারিত আমরা জানবো না, ঠিক আছে, বিস্তারিত না জেনে আমরা গোল্ডেন রেশিও সম্পর্কে হালকা পাতলা জেনে ওই থিওরিটাকে আমরা অবলম্বন করব। আচ্ছা এই গেল আমাদের একটা লোগো কপি করা, এরকম আপনারা গুগল থেকে কিছু লোগো কপি করতে পারেন, সেই লোগোটাকে কপি করলে কি হবে আপনি সেটা প্র্যাকটিসের জন্য করতেছেন, তবে এই লোগোটাকে কপি করে আরেকজন দিলেন ভাই নেন ইউজ করেন বিজনেসে সুন্দর মতো, আপনি অথবা যে ইউজ করছেন সে একটা কপিরাইট ক্লেম খাবেন, অনেক টাকা জরিমানা দিবেন, তারপরে হচ্ছে আপনারা এটা কোনোদিন করবেন না। আচ্ছা এখন যেটা দেখেন এই লোগোটা এখানে দেখেন কি করলাম, এটাকে আমরা একটা কপি করে একটু ভাইয়া এটাকে আমরা ছোট করি, দেখেন তো স্টক কি আছে না ভাইয়া, কোনো ফাটল নাই, মানে পিক্সেল সিস্টেম নাই এখানে, কারণ হচ্ছে স্টকটা তখন আরো মোটা হয়ে গেছে, স্টক কিন্তু স্টকের জায়গাতেই আছে, ঠিক আছে, স্টক স্টকের জায়গাতে আছে, বাকি জিনিসগুলো ছোট হওয়াতে মিডলটা হয়ে গেছে, কিন্তু আমরা যদি সেম কাজটা এটাকে আবার মার্ক করি, মার্ক করে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড বন্ধ, বন্ধ থেকে আমরা এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স ক্লিক করব, আবার যাব এক্সপ্যান্ড অন হবে, ওকে দিব, এখন আমি এটাকে মাল কপি করি ছোট করি, দেখেন তো এখন বন্ধ হয়েছে, বন্ধ হয়েছে হয় নাই, তবে এখানে একটা সমস্যা রয়ে গেছে, এটাকে ঠিক করতে হবে, তো ডিলিট করি
এখানে একটা সমস্যা আমাদের চোখে পড়ছে যেটা ঠিক করা দরকার, সেটা হচ্ছে এই শেপটা উপরে চলে আসছে, এটাকে আমরা নাথিং জাস্ট আনগ্রুপ করেন, আনগ্রুপ করার পর এটাকে মার্ক করেন, এটাকে মার্ক করেন, শেপ বিল্ডারে যান, শেপ বিল্ডারে যাওয়ার পর এখান থেকে কালার নেন এটা, সরি আপনি শেপ বিল্ডারে যাওয়ার আগে এটাকে মার্ক করুন, ঠিক আছে, এই কালারটা দেন, এটা মার্ক, এটা মার্ক, মানে লাস্ট মার্ক করবেন এটাকে। এখন শেপ বিল্ডারে যান, তাও না, তার মানে হচ্ছে ফার্স্ট এটা, সেকেন্ড এটা, মার্ক শেপ বিল্ডার, হ্যাঁ তো ফার্স্ট এটা মার্ক করেন, সেকেন্ড এটা মার্ক করেন, শেপ বিল্ডারে যান, দেন কোনো কিছু প্রেস না করে এটার সাথে এটাকে জয়েন করে দেন, বাস শেষ, কাজ শেষ হয়ে গেল আপনার ডিজাইন। এবার ডিজাইনটা আমি এখানে রাখি, এখন দেখাবো কিভাবে সেভ করবেন। এই দুটাকে পাশাপাশি রাখলাম, রাখার পর এটা গ্রুপ গ্রুপ, হ্যাঁ এই দুটাকে পাশাপাশি রাখলাম। এখন দেখেন যেহেতু এটার পিছনে সাদা সাদা লাগতেছে, এটা যদি আমরা জেপিজি তে সেভ করি দেখা যাবে না কিছু, কারণ যেহেতু ব্যাকগ্রাউন্ডে সাদা, তো এই জন্য আমরা অন্য একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করবো। এখান থেকে যান, যাওয়ার পরে এই কর্নার থেকে এই কর্নারে একটা শেপ নেন, শেপটা যদি বড়ও হয় এরকম বাইরে বের হয়ে যায়, এরকম বাইরে বের হয়ে যায়, কোনো সমস্যা নেই, এরপর হচ্ছে আপনি নতুন আপনারটা বাইরে বের হতে পারে, রাইট ক্লিক করেন, অ্যারেঞ্জ করেন, ব্যাকে দেন, ব্যাকে চলে আসলো, এটাকে ক্লিক করে কালারটা আমাদের মন মতো দেই, ওকে দিলাম কালার। এবার আমি এটাকে সেভ দিব, ফার্স্টে হচ্ছে এডিটেবল ফাইল, মানে পরবর্তীতে এডিট করতে পারবো ডাবল ক্লিক করেই, এটার জন্য আমরা ফাইল সেভ অ্যাজ এখান থেকে যাব, এই যে ফাইল অ্যাজ টাইপ এআই, অ্যাডোবি ইলাস্ট্রেটর এআই, এটাকে নাম দেন, আমরা দিলাম হচ্ছে জেএস, কোথায় সেভ করবেন এখান থেকে আপনি সেটা লোকেশন নেন, আমি ধরুন এটা ডেস্কটপে সেভ করব, সেভ দিলাম, এদিকে দেখবেন এটা আসলো, এটা আসলে যদি এখানে ইনক্লুড লিঙ্ক ফাইলকে চিহ্ন দিতে বলে দিবেন, না দিতে বললে নাই, ওকে দিয়ে দিবেন, এখানে দেখাবে কত পার্সেন্ট সেভ হচ্ছে না হচ্ছে, হয়ে গেছে, একটু দেখে আসি আমরা আগে, এই যে দেখেন জেএস এআই, এটা হচ্ছে ডাবল ক্লিক করলে আবার ওপেন হয়ে যাবে, এরকম ওপেন হয়ে যাবে ফাইল। এবার আসেন জেপিজি ফাইল, এক্সপোর্ট, এক্সপোর্ট সেভ ফর ওয়েব, এবার এখানে আসেন 500 পিক্সেল বাই 500 পিক্সেল, এখানে কোয়ালিটি থাকবে 100, এখানে থাকবে হচ্ছে জেপিজি। এখন এই 500 পিক্সেল বাই 500 পিক্সেল যদি আমি সেভ করি, তাহলে আপনার মোবাইলে বা আমার মোবাইলে এটা ওপেন করলে অনেক সুন্দর দেখাবে, তবে আমার পিসিতে ওপেন করলে এটা ফাটা ফাটা দেখাবে যদি আমি 500 পিক্সেলে সেভ করি, আর যদি এটা আমি আরো বড় পিক্সেলে সেভ করি তাহলে সুন্দর। এই জন্য আমি মোটামুটি 2000 পিক্সেল ইউজ করব, 2000 পিক্সেল, দেন এখানে একটা ক্লিক করার পর উপরে বা নিচে যে কোনো একটা ক্লিক করব, ওয়েট করবো এটা জুম হয় কিনা, হয় নাই, এই যে জুম হচ্ছে, জুম হইলে বাস কাজ শেষ, না হইলে আরেকবার অন্যটা ক্লিক করবেন, জুম হয়ে যাবে। কোথায় সেভ করবেন, ওই যে ডেস্কটপে যেখানে ওটা সেভ করছি আমরা, দেন আমরা যে অ্যাসে সেভ দিই, বাস সেভ হয়ে গেলে এটা আমরা ক্লোজ করে দেই, এখান থেকে আমরা আপাতত নো দিতে পারি, কাজ শেষ। এই যে দেখেন ফাইলটা, এটাকে আমরা ওপেন করতে পারি, ঠিক আছে, এটাকে আমরা ওপেন করতে পারি, ওপেন করে দেখি, এই হলো আমাদের আজকের করা ডিজাইন, দুইটা লোগো ডিজাইন আজকের করা, জুম করে দেখেন পারবে না, ওকে। এখন কারো কোনো কোশ্চেন আছে, আর আমরা ওই পোর্টেবল সফটওয়্যারটা একটু ওপেন করে দেখি, কারো কোনো কোশ্চেন আছে ভাইয়া? এটা ইনস্টলেশন করছে এখানে স্টক আর হচ্ছে ফিল, এগুলা কালারটা তো ওই যে টুলবার গুলা পাচ্ছি না, আর টুলবার গুলা অনলি সাদা কালো লেখা আসতেছে, বাট কোনো কালার লেখা আসতেছে না। কন্ট্রোল ওয়াই দেন টুলবার, কন্ট্রোল ওয়াই দেন, ডাবল ক্লিক করলে বলতেছে যে দেখা যাচ্ছে যে ফিল এক্স ব্র্যাকেটের মধ্যে এক্স, আর স্ট্রোক হচ্ছে স্ট্রোক ক্লিক টিপ এক্স। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আমি সফটওয়্যারটা ওপেন করে আপনাকে দেখাচ্ছি, প্রথমবার ওপেনের সময় ইয়েস না আসবে, আপনি ইয়েস দিবেন, ইয়েস দিলে এবার আপনার সফটওয়্যারটা ওপেন হবে, এটা লোড নিচ্ছে, আমি যে থেকে ইনস্টলেশন করে নিয়েছি। আর আপনার কাছে যদি মেইন ফাইল থাকে আপনি ওটা ইউজ করতে পারেন, সমস্যা নেই, তবে এই মুহূর্তে আমরা পোর্টেবল ইউজ করতেছি, কারণ এখানে সবাই তো এমন না যে ভর্তি হবেন, তো অনেকে আছে ইনস্টল করতে সময় ঝামেলা হয়, সেই জন্য আমরা আপাতত পোর্টেবল ইউজ করবো, দেন হচ্ছে ভর্তি হওয়ার পর ফুল সাপোর্টটা আপনারা পেয়ে যাবেন, কারণ এখন এই মুহূর্তে অনেক ধরনের প্রতিদিন 100-150 জন আপনারা এখানে মেসেজ করতেছেন, এখন সবাইকে তো আর পার্সোনালি যায় যায় আমাদের ইনস্টলের প্রসেসটা বোঝানো পসিবল না, যে কারণে ভর্তি হওয়ার পর যে কজন থাকবেন তাদেরকে আমরা একটা টিম রেডি করে সবকিছু শিখাই দেব।
ভাইয়া আমার এই বিজনেস কার্ডে বাংলা লেখার সময় ভেঙে যাচ্ছে। ভাইয়া বাংলা লেখাটা একটু ডিফিকাল্ট জিনিস, যেটার জন্য আপনাকে অবশ্যই অনেক কিছু জানতে হবে। এটা এই 10-15 মিনিটে আসলে শেখানো পসিবল না। তবে আপনারা ইউটিউবে কিছু ভিডিও দেখতে পারেন, 2-3 মিনিট আছে, ওখানে আপনাকে শর্টকাট ওয়েতে বাংলা লেখাটা শিখাবে। তবে আপনি ওই যেটা বললাম যে সবকিছু শিখবেন না, সবকিছু শিখবেন না, তবে কিভাবে সলভ করতে হয় সেটা শিখতে পারবেন। আচ্ছা এখানে দেখছি আমি, একটু দেখছি কিন্তু একটু বুঝতে পারছি না বলে আপনাকে যেটা, হ্যাঁ ওই যে বললাম যে আপনি ওটা বুঝতে হলে আপনাকে একটু বড় ক্লাস করা লাগবে। তো এটা আমরা কোর্সের মধ্যে শিখাবো। ওকে ভাই আপনারটা কি এরকম আসতেছে? তো জি ভাই আমারটা এরকম আসতেছে ভাইয়া, এই জন্য কোনো কালার আসতেছে না। আপনার ফাইলে যেতে হবে, ফাইল থেকে নিউতে যেতে হবে, এরপর এখান থেকে সাইজ নেওয়া লাগবে। এটা হচ্ছে আগের ভার্সনের স্টাইল। এখান থেকে আপনার কিছু করার দরকার নাই, ইউনিটস কে ক্লিক করবেন, ক্লিক করে পিক্সেলে নিয়ে আসবেন। আমরা 500 পিক্সেল ওপেন করছিলাম, আমরা এখানে 500 পিক্সেল নিব, সরি 500 পিক্সেল নিলাম। নেওয়ার পরে আর কিছু করার দরকার নাই, জাস্ট ওকে প্রেস করেন, আমাদের কাছে পেজ চলে আসবে প্লাস ফুল অ্যাক্সেস চলে আসবে আমাদের কাছে। তবে এটাতে একটু ডিফারেন্স নেব, জি ফাইল থেকে নিউ, হ্যাঁ ফাইল থেকে নিউ নিয়ে দেন ওখান থেকে ইউনিটটা চেঞ্জ করে নেবেন। ইউনিটে স্যার একটা উইন্ডো আসছে ভাইয়া, লেটস স্টার্ট সামথিং নাও। এই যে ফাইল, ফাইল থেকে শুধু নিউ, জি জি শুধু নিউ নিয়েছে করবেন। এখান থেকে আপনি যে ইউনিট লেখা আছে এখান থেকে ইউনিট পিক্সেলে নিয়ে উইথ হাইট এখানে বসায় ওকে দিয়ে দিবেন। আচ্ছা আপনার এটা ইন্টারফেস, আমারটা ইন্টারফেস কিছুটা চেঞ্জেস আছে, যেমন আমারটার সব ডান দিকে হাইট ওয়াইড পিক্সেল এরকম একটা উইন্ডো আসছে, হ্যাঁ ওটা দিয়ে দেন, হাইট ওয়াইড দিয়ে দেন। এখন সাদা একটা পেজ আসছে, ওকে ভাই এখন কালার, সকল কালার আসছে। থ্যাংক ইউ ভাইয়া। এটা ইন্টারফেস আমারটার থেকে একটু আলাদা, এটা CS6 এর ইন্টারফেসের মতো, সবকিছু উপরে পাবেন। আমি যেমন ডান দিকে পাইতাম আপনারা পাবেন ম্যাক্সিমাম জিনিস উপরে, তারপরে আমারটার মতো সেম ইন্টারফেস খুঁজে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপাতত আপনারা এই সফটওয়্যারটা দিয়ে কাজ চালাবেন আর সেম ইন্টারফেস আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে আজকের মতো আমরা ক্লাস শেষ করছি, আগামী কালকে আবার ঠিক 9টা থেকে 11টা পর্যন্ত ক্লাস থাকবে। জি ভাইয়া থ্যাংক ইউ। ওকে।